نبی کریم صلی اللہ علیہ وسلم مکر کافر مشرک دیر کے جکھان کیا مو تیرے کتھا بولتے کافر مشرک را تکن نبی جی کی جگش کرتو تارا بولتو محمد امرا بولی صلی اللہ علیہ وسلم تمہیں جی کیا مو تیرے کتھا ما دیر کے بولو شئی کیا مو تیرے گھٹو نا کخن گھٹ میں اللہ تا دیر کتھا قرآن الكریم تیتریش نمبر سورا سورة الاحزاب تیشتی نمبر آیتی تولی دیچن اللہ تلا بولچن یسألوکن ناس عن الساعة جواب دین قل انما علمها عند اللہ جواب دین قیامت سے مہاپرلوئنکاری گھٹنا کخن گھٹبے شیٹی کیبل ماتر ایک جن جانین گلار آواز بڑو کرے سبائی بولین تینی کے কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন যেই ফেরেশতার সিঙ্গার ফুৎকারের মধ্য দিয়ে এই মহাবিশ্ব লণ্ডভণ্ড হয়ে যাবে আর যে ফেরেশতাকে সিঙ্গায় ফুৎকারের জন্য সৃষ্টি করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা অনেকেই তার নাম জানি তার নাম হলো ইসরাফিল সেই ফেরেশতাকে সৃষ্টির পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন তিনি কান পেতে আছেন কখন আরশে আযিমের অধিপতি মহান রব তাকে হুকুম করেন মহান রব যখনই তাকে হুকুম করবেন সঙ্গে সঙ্গে সে সিংহায় ফুৎকার দিবে আর কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য আল্লাহর আদেশে সাইয়েদিনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মোট ফুৎকার দিবেন দুইবার জোরে বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে সবাই বেহুশ হয়ে গিয়ে মারা যাবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বললেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ তাআলা বলছেন যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে আসমানসমূহ আর জমিন অর্থাৎ নভোমণ্ডল আর ভূমণ্ডলে যা আছে আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত সবাই বেহুশ হয়ে যাবে ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই বিকট ধ্বনি যাদের কানে যাবে সঙ্গে সঙ্গে কানের পর্দা ফেটে গিয়ে সবাই বেহুশ হয়ে মারা যাবে আল্লাহু আকবার সকল মানুষ মারা যাবে এর পরে গোটা দুনিয়ায় একটা ভয়াবহ ভূমিকম্প হবে এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না মাঝে মাঝে নরসিংদীতে হলে ঢাকায় হয় না সিলেটে হলে রাজশাহীতে হয় না কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে গোটা দুনিয়ায় একসাথে এক মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প হবে এমন ভূমিকম্প হবে যেরকম এমন ভূমিকম্প দুনিয়ার মানুষ আর আগে কখনো প্রত্যক্ষ করে নাই ভূমিকম্পের মাত্রা কেমন হবে দুনিয়ার কোন রিক্টার স্কেল দিয়ে সেই মাত্রাকে নির্ধারণ করা যাবে না এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন যালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলেছেন হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্ন যালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের সেই ভূকম্পন কিয়ামতের সেই ভূমিকম্পটা অত্যন্ত মারাত্মক ভূমিকম্প ভূমিকম্পের নামে কোরআনে কারীমে একটা সূরাও আছে সূরার নাম হলো সূরা জিলজাল সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন প্রবলভাবে গোটা দুনিয়াকে জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে গোটা দুনিয়াকে পেয়ে উঠবে এমন একটা ভূমিকম্প হবে আপনারা জানেন গত বছর
তুরস্কে আর সিরিয়াতে এক রাতের ভূমিকম্পে 6000 বিল্ডিং শেষ কিয়ামতের সময় যখন ভূমিকম্প হবে বিশাল বিশাল অট্টালিকা বিশাল বিশাল টাওয়ার এগুলো তো থাকবেই না যে বিরাট বিরাট পর্বতমালা আমরা দেখি এগুলো সহ জমিনটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হবে শুনেন রব্বুল আলামিন কুরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদু دكة واحدة فيومئذ وقعت الواقعة الله تعالى বলছেন যখন প্রথম শিঙ্গায় ফুদা হবে তখন অবস্থা এমন হবে ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুকাতা দাক্কাতাম ওয়াহিদা বিরাট বিরাট পাহাড় পর্বতমালা সহ জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু শেষ করে ফেলা হবে আল্লাহু আকবার যে বিরাট বিরাট পাহাড় আপনারা দেখেন এত উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলো একটা শিঙ্গার ফুৎকারের পরে পরিণতি কি হবে সূরা মুযাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা আল্লাহ তাআলা বলেন ওই পাহাড়গুলোকে বালুর মতো উড়িয়ে দেওয়া হবে সূরা কারিয়ায় আল্লাহ বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে গ্রামেগঞ্জে দেখবেন অনেক সময় আছে তুলা যখন ধুনা হয় এই দৃশ্য আপনারা অনেকে দেখেছেন তুলা কিভাবে উড়ে যায় ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের পরে ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে সাগরের অবস্থা আসমান জমিনের অবস্থা কি হবে আল্লাহ তাআলা কোরআনের 82 নম্বর সূরা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু جيرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت أسمان بدرن হয়ে যাবে আসমান ফেটে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে সাগরগুলোকে একাকার করে দেওয়া হবে অন্য সূরার অন্য আয়াতে বলা হয়েছে সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে অবস্থা হবে এরকম ভয়াবহ বিভৎস আপনারা শুনতেছেন তো শুধু কিয়ামত দিলেই আজকে ভালো হইতো কারণ কোরআনের 1/3 আলোচনা আছে শুধু এই আখিরাত সংক্রান্ত বিষয়ে আয়াত বলতে বলতে তো শেষ করা যাবে কি বিভৎস পরিস্থিতি দেখি তো ওয়াজ কতটুকু মনে আছে কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ শিঙ্গায় ফুৎকারের জন্য অর্ডার দিবেন শিঙ্গায় তিনি মোট ফুৎকার দিবেন কয়বার তিনবার দুইবার জোরে বলেন কয়বার প্রথম শিঙ্গার ফুৎকারে আসমান জমিন গোটা বিশ্ব জগৎ লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে এরপরে আল্লাহ অর্ডার দিবেন ইসরাফিল তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো দ্বিতীয়বার তুমি আবার শিঙ্গায় ফুদাও তিনি যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দিবেন দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন অতপর দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো দণ্ডায়মান হবে অর্থাৎ কবর থেকে উঠে মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে আল্লাহু আকবার কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলো দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের পরে উঠতে থাকবে এজন্য আল্লাহ সূরা আদিয়াতে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুআসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাদেরকে কবর থেকে উঠানো হবে
আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন কবর থেকে মানুষকে উঠানো হবে সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে আল্লাহ কবর থেকে উঠাবেন এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য নবী এবং সকল উম্মতের লোকেরা উঠতে থাকবে তবে এই জায়গায় একটা পার্থক্য হলো মানুষগুলো যখন কবর থেকে উঠে হাশরের মাঠে যাবে সকলের অবস্থা এক রকম হবে সকল মানুষ চিন্তায় আর পেরেশানিতে নিজেকে বাঁচানোর ধান্দায় যখন সবাই স্বার্থপরের মতো পেরেশান থাকবে সকলে যখন বলবে নাফসি নাফসি নিজের অবস্থা কি হবে আমার পরিণতি কি হবে সকল নবী রাসূল এবং সকল মানুষরা যখন নাফসি নাফসি জিকির করবে আমার নবী তখন কবর থেকে উঠে জিব্রিলকে বলবেন জিব্রিল আইনা উম্মতি সুবহানাল্লাহ সব নবীরাও বলবেন নাফসি নাফসি নবীজি কবর থেকে উঠে বলবেন আমার উম্মতের জন্য কাঁদছি জিব্রিল আমার উম্মত কোথায় সুবহানাল্লাহ পৃথিবীতে আসার সময় এসেছিলেন উলঙ্গ অবস্থায় যখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে এসেছিলেন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না কবর থেকে উঠে যখন আপনি হাশরের মাঠে যাবেন তখনও আপনার গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না এজন্য নবীজি বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুশাতান গরলা নবীজি বলেছেন কিয়ামতের মাঠে মানুষগুলো নগ্ন পদ খালি পায়ে খতনাবিহীন এবং উলঙ্গ অবস্থায় হাজির হবে নবীজির বিবি আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো গায়ে কাপড় চোপড় না থাকে আমিও যদি এ অবস্থায় হাজির হই নবী গো আমার কি শরম লাগবে না লজ্জা লাগবে না নবীজি তখন বললেন ও আমার বিবি আয়েশা শোনো সেই দিন সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে জমিন তামায় পরিণত হয়ে যাবে গোটা হাশরের ময়দান তামা হয়ে যাবে মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে পড়তে থাকবে সেই বিভীষিকাময় দিনে প্রত্যেকটা মানুষ নিচের দিকে তাকিয়ে কিয়ামতের এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সে যে টেনশন আরম্ভ করবে উপরের দিকে তাকানোর কথা ভুলে যাবে এই রকম বিভৎস পরিস্থিতিতে মানুষ পড়ে যাবে হাশরের ময়দানে আমরা সবাই একদিন হাজির হব এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি সেই হাশরের মাঠে কোনো দলাদলি থাকবে না হাশরের ময়দানে সকল মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে জোরে বলেন কয় ভাগ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা শুরা এর মধ্যে এটা কোরআনের 42 নম্বর সূরা সূরাতুস শুরা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর একটা দল হলো জান্নাতি আরেকটা দল হলো জাহান্নামী সেই দিন আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করবে একটা হলো জান্নাতি আরেকটা হলো জাহান্নামী জান্নাত আর জাহান্নামীদের অবস্থা কখনো সমান হতে পারে এজন্য আল্লাহ বলেছেন এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা এক নয় জান্নাতের অধিবাসী যারা সফলকাম হলো জান্নাত আর জাহান্নামীদের দুনিয়ার খাসলত একরকম নয় জান্নাতি লোকেরা মিথ্যা বলে না জাহান্নামীরা মিথ্যা বলে জান্নাতি লোকেরা আজান হলে নামাজে যায় জাহান্নামীরা আজান হলে মসজিদের বাইরে থাকে জান্নাতি লোকেরা ওয়াদা করলে ওয়াদা পালন করে জাহান্নামীরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে জান্নাতি লোকেরা থাকে কোরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে আর জাহান্নামীরা থাকে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের সাথে জন্য পরিণতি ও হাশরের ময়দানে একরকম হবে জান্নাত আর জাহান্নামের পরিস্থিতি কেমন হবে সেখানকার অধিবাসীদের সাথে কেমন আচরণ করা হবে আজকে কোরআনের আয়নায় সেগুলো আমরা জেনে নিব বলেন ইনশাআল্লাহ প্রথমে আসেন জান্নাতের অধিবাসীদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানিয়েছেন সকলেই তো আমরা জান্নাত চাই
কিন্তু জান্নাতের কথা জান্নাতের নিয়ামতের কথা আমরা অনেকেই জানি না শুনেন আল্লাহ আপনার জন্য কেমন জান্নাত বানিয়েছে দুনিয়ার সাধারণ সৌন্দর্যে আপনি বিমোহিত হয়ে যান দুনিয়ার সাধারণ সুন্দর অট্টালিকা সুন্দর একটা ফ্ল্যাট বানাতে পারলে আর এটা দেখলেই মানুষের নয়ন জুড়িয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য কেমন নয়ন অবিরাম নয়ন প্রীতিকর চক্ষু শীতলকারী জান্নাত বানিয়েছেন শুনেন এক একটা জান্নাত কত বিশাল হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতকে আল্লাহ মুত্তাকীদের জন্য আসমানসমূহ আল্লাহ এখানে এক বচন দিলেন না বহু বচন দিয়েছেন সামা বলেন নাই আল্লাহ বলেছেন আরদুহাস সামাওয়াত আসমানসমূহ অর্থাৎ সাত আসমান আর জমিন যত বড় এক একটা জান্নাত হলো তত বড় আবার হাদিসে এসেছে নবীজি বলেছেন লোয়ার ক্লাস সর্বনিম্ন ক্লাসের জান্নাতি যারা হবে তাকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত দান করে দিবে আপনারা একটু মনোযোগ দেন আচ্ছা বলেন তো আপনার 3000 স্কয়ার ফিট বাড়ির ভেতরে ঢোকার গেট এর দরজা যদি হয় গেট এক পিলার থেকে আরেক পিলার বা এক খুঁটি থেকে আরেক খুঁটি ডিসটেন্স যদি হয় 12 ফিট 14 ফিট 3000 স্কয়ার ফিটের জন্য তো জান্নাত তো বিশাল ছোট জান্নাতটাই যদি হয় 10টা পৃথিবীর সমান তো এটার দরজাটা গেটটা কি ছোট হবে না বড় হবে আমাদের যে রুমগুলো আছে বাসায় আমাদের মাস্টার বেডগুলো এগুলোর দরজা একটা কপাট থেকে আরেকটা কপাট ডিসটেন্স কত 3 ফিট লম্বা কত 7 ফিট 8 ফিট আর নবীজি বলেছেন জান্নাতের এক একটা কপাট এক একটা দরজার দূরত্ব হবে এখানে একটা দরজা মাঝখানে যে ডিসটেন্স নবীজি বলেছেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব যত জান্নাতের দুইটা কপাটের মাঝখানের দূরত্ব তত এখন তো আধুনিক যুগ আপনি গুগল ম্যাপে গেলেই মক্কা টু হাজার আমি আজকেও আলোচনায় উঠার আগে সার্চ করলাম 1200 কিলোমিটার প্লাস তাহলে জান্নাতে ঢোকার দরজার কপাটের ডিসটেন্স একটা থেকে আরেকটা ডিসটেন্স হবে 1200 কিলোমিটারের চাইতে বেশি আল্লাহু আকবার এরকম জান্নাত পেলে আপনারা খুশি না বেজার দুনিয়াতে কে আছে এমন যে তার প্রাসাদ বানিয়েছে আর এত বিশাল দরজা আছে নাকি এরকম কারো আছে আমাদের সিলেটে এক লোক বাড়ি বানিয়েছে 500 কোটি টাকা দিয়ে ইউটিউবে দেখবেন আপনারা আছে না তো এই বাড়িতে আমি ঢুকি না এই বাড়ির পাশ দিয়ে আমার বাড়ি তো সিলেটে প্রায় যাতায়াত হয় ভিতরে যাওয়ার সুযোগ হয় না কিন্তু বাহির থেকে দেখেছি এটা আর কি সুন্দর দেখেন তো জান্নাতের যে কপাট আছে কপাটের ধারে কাছে পৃথিবীর কোন বাড়ি যেতে পারবে গেটের অবস্থা হলো এমন এবার আসেন জান্নাতের ওয়েদার কেমন হবে এই যে কয়েকদিন ধরে এমন এক ওয়েদার কখনো গরম কখনো ঠান্ডা আবার শীতকালে প্রচন্ড শীত গরমকালে প্রচন্ড গরম এই রকম আবহাওয়া যদি জান্নাতে থাকে তো জান্নাতীরা জান্নাতে এনজয় করতে পারবে না এজন্য জান্নাত যেন আপনি উপভোগ করতে পারেন জান্নাতের ওয়েদারটাকে আল্লাহ কেমন বানিয়েছেন শুনেন আল্লাহ তাআলা বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জাম হারিরা কোরআনুল কারীমের 76 নম্বর সূরা এই সূরার দুইটা নাম সূরা দাহর সূরা ইনসান এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গরমও নাই শীতও নাই এক নাতিশীতোষ্ণ ফ্যান্টাস্টিক আবহাওয়া জান্নাতে বিরাজমান থাকবে পড়েন সুবহানাল্লাহ এত নিয়ামত আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা
বান্দা তুমি জান্নাতের যেদিকেই তোমার চক্ষু দিবা শুধু নিয়ামত দেখবা নিয়ামত আর নিয়ামত আর জান্নাতের প্রাসাদগুলো কেমন বালাখানাগুলো বিল্ডিংগুলো কেমন দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে জান্নাতের বিল্ডিং এর কোন মিল নাই বুখারীর বর্ণনায় হাদিস এসেছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে এই হাদিস এনেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা ওগো আল্লাহর নবী জান্নাতকে আল্লাহ কেমন করে বানিয়েছেন আমাদেরকে বর্ণনা দেন নবীজি তখন বললেন লিবনাতুম মিন যাহাবি ওয়া লিবনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা যাফরান নবীজি বললেন জান্নাতের বিল্ডিং জান্নাতের বালাখানাগুলো নির্মাণের জন্য যে ইট ব্যবহার করা হয়েছে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে এর প্রাচীরটা নির্মাণ করা হয়েছে সাধারণ পাথর নয় ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে সাধারণ বালু আর সিমেন্ট নয় মিশকের সুগন্ধযুক্ত বালু আর পাথর ব্যবহার করা হয়েছে আর জান্নাতে যে ফ্লোর আছে মেঝে আছে ইটালিয়ান টাইলস নয় আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের ফ্লোর গুলো আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করেছেন এই রকম নয়ন জোড়ানো জান্নাত জান্নাতীরা জান্নাত থেকে 40 বছরের দূরত্বে থাকতে জান্নাতের সুগন্ধ তাদের নাকে এসে লাগতে থাকবে জান্নাতীরা জান্নাতের ভেতরে গিয়ে সুউচ্চ আসনে হেলান দিয়ে জান্নাতের নয়নাভিরাম সৌন্দর্য তারা অবলোকন করবে সেখানে ঝর্ণার কলকল ধ্বনি তারা শুনতে পাবে জান্নাতের ভেতরে জান্নাতীরা শুধু মজা করবে আনন্দ করবে কারণ জান্নাত হলো সীমাহীন আনন্দের জায়গা আনন্দের কোনো অভাব নাই জান্নাতের ভেতরে মানুষের কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না ক্লান্তি থাকবে না শুধু মজা আর মজা আনন্দ আর আনন্দ পক্ষান্তরে জাহান্নাম হলো সীমাহীন দুঃখের জায়গা সীমাহীন কষ্টের জায়গা সেই জাহান্নামটা কেমন হবে তার অধিবাসীদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা কোরআনুল কারীমের 78 নম্বর সূরা সূরাতু আন-নাবা এর 21 নম্বর আয়াত থেকে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদান للطاغين مآبا لابثين فيها أحقابا نشتوي جهنم اكتا مراتو غاتي مراتو غاتي للطاغين مآبا دنیا تے جرا اللہ دو شمارے کا لنگھون کرے چھے اللہ حکم احکام مانن کرے যার জীবন যৌবন জন্ম থেকে মৃত্যু গোটা জীবনটাই আল্লাহর নাফরমানিতে গিয়েছে তাদের জন্য আল্লাহ জাহান্নাম আবাসস্থল বানিয়েছেন সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ কি করে আপনি নামাজ ছেড়ে দেন গুনাহ করেন জাহান্নামের ভয় কি অন্তর থেকে উঠে গেল মা বোনেরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন কি করে বেপর্দা হয়ে বের হন কেমনে আপনি গুনাহের সাগরে ডুব দেন আল্লাহ জাহান্নামকে কত ভয়াবহভাবে তৈরি করেছেন শুনেন জাহান্নামটা কতটুকু গভীর হবে শুনেন আল্লাহর হাবিব বলেছেন সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লাউ আন্না হিজরান لو أن حجرا يقذف به في جهنم هوا سبعين خريفا قبل أن يبلغ قعرها নবীজি বলেছেন জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয় সেই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লেগে যায় খেয়াল করুন এই টিস্যু এখান থেকে ছুঁড়ে ফেললাম নিচে পড়তে এক সেকেন্ডও সময় লাগে নাই দশতলা বিল্ডিং এর উপর থেকে একটা পাথর ফেলবেন খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর জাহান্নাম এত গভীর একটা পাথরের মুখে ফেললে এর তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ও যুবক ভাইরা কি করে গুনাহ করো পাপ করতে কেমনে মন চায় জাহান্নাম কত মারাত্মক শুনেন আল্লাহর হাবিব বলেছেন এটি মুসলিম শরীফের হাদিস ইউক্তা বিজাহান্নামা ইয়াউমা ইযিল্লাহা 70 আলফা জিমাম
কিয়ামতের দিন জাহান্নামকে যখন ফেরেশতারা টেনে নিয়ে আসবে জাহান্নামকে নিয়ে আসবে 70 হাজার ফেরেশতা কত হাজার 70 হাজার ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে আর জাহান্নামের মধ্যে তুমি স্টিক হয়েছে শুনেন আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের 70 হাজার লাগাম থাকবে 70 হাজার ফেরেশতা নয় জাহান্নামের 70 হাজার লাগাম থাকবে আল্লাহর হাবিব বলেছেন মা কুল্লি জিমামিন সামুনা আলফা মালাকু ইয়াজুরুনাহা আর প্রত্যেকটা লাগামের মধ্যে 70 হাজার ফেরেশতা জাহান্নামের লাগাম হলো 70 হাজার আর প্রতি লাগামে ফেরেশতা হলো আরো 70 হাজার ক্যালকুলেটরে গুণ করলে দেখবেন তার মানে জাহান্নামকে টেনে নিয়ে আসবে মোট 490 কোটি ফেরেশতা 490 খুব সহজ জায়গা এটা তাই না কি মনে হয় আপনাদের খুব সহজ জায়গা তো তাই না কি ভয়াবহ জাহান্নামের আগুন আপনার বাড়ির চুলার আগুন দেখবেন কালার হলো লাল জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো 70 ভাগের এক ভাগ জাহান্নামের আগুনকে যদি 70 ভাগ করা হয় তো 70 ভাগের এক ভাগ হলো দুনিয়ার আগুন দুনিয়ার আগুনকে 70 গুণ করলে তার তাপমাত্রা যত হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে তত এখন বলেন তো দুনিয়ার আগুনের মধ্যে আপনার হাতের একটা আঙ্গুল কি আপনি 2 মিনিট রাখতে পারবেন নাকি জলে পুড়ে ছাই হয়ে যাবে তো এই আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুনে পুড়তে হবে যদি নামাজ ছেড়ে দেন যদি জিনা করেন যদি আপনি আল্লাহ বিরোধী কুরআন বিরোধী ইসলাম বিরোধী কাজ করেন গুনাহ করেন পাপ করেন এরপরেও কেউ আগুনের ভয় আপনার ভিতরে নাই অনেকে আছে ফজরের সময় নামাজে আসে না আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে নামাজে আসলেন না মসজিদে দেখলাম না কেন আসলেন না কই যে ঠান্ডা পড়েছে কনকনে ঠান্ডা ঘুম থেকে উঠতে মন চায় না আমি বললাম ঠিক আছে ভাই যদি কনকনে ঠান্ডার মধ্যে আপনার বাড়িতে আগুন লাগে আপনি কি তখন বলবেন ভালোই হইছে ঠান্ডার মধ্যে আগুন লাগছে গায়ে একটু উষ্ণতা অনুভব হবে আমি ঘুমাবো কই হুজুর ফাজলামি করেন যদি আগুন লাগে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠব আমার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘরের ভেতর থেকে দৌড় দিব বললাম ভাই খুবই বুদ্ধিমান মানুষ আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি যদি আপনার পরিবারের সবাইকে নিয়ে দৌড় দেন তো দুনিয়ার আগুন থেকে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনে নামাজ আদায় না করলে আপনিও পুড়বেন আপনার গোটা পরিবার পুড়বে আপনি আর আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার তো সাবধানতা অবলম্বন করে আল্লাহ ভীতুই নিয়ে এই দুনিয়াতে জীবন পরিচালনা করা দরকার ছিল কতজন আপনারা এরকম আছে জাহান্নামের আগুনের কালার কেমন শুনেন হাদিসে এসেছে নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে একটানা 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে কয় হাজার প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে অর্থাৎ লাল রং ধারণ করেছে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুন যখন আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন তখন শ্বেত বর্ণ ধারণ করেছে তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে তখন জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার অন্ধকার কালারের রূপ নিয়েছে তার মানে জাহান্নামের আগুনের কালার হলো কালো জাহান্নামের আগুনের রং হলো কালো এখানে যদি সবগুলো লাইট বন্ধ করে দিই দুনিয়ার আগুন জ্বালালো হয় দেখবেন অন্ধকারের মধ্যে আচ্ছা আচ্ছা আলো দেখা যাবে কিন্তু জাহান্নামের আগুনে তো ভয়াবহ এত মারাত্মক আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বললে সবকিছু অন্ধকার হয়ে যাবে এই রকম বিভৎস তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার হলো জাহান্নামের আগুন এই জান্নাত আর জাহান্নাম
দুটা হলো বিপরীত ধর্মীয় জন্য বলেছি জান্নাত আর জাহান্নাম এক রকম নয় জান্নাত আর জাহান্নামীদের সাথে কিয়ামতের দিন এক রকম আচরণ করা হবে না কিয়ামতের দিন কিয়ামতের মাঠে যখন আমরা হাজির হব প্রত্যেকের হাতে হাতে একটা আমলনামা যিনি ধরায় দিবেন তিনি কি আল্লাহ সব আছে আল্লাহর বিচারের সিস্টেম আলাদা দুনিয়ায় আদালতে গেলে আপনি দেখবেন বিচারের সিস্টেম এক রকম কারো বিরুদ্ধে প্রথমে অভিযোগ গঠন হয় তারপরে তদন্ত হয় অভিযোগ জমা দেওয়ার পরে মামলা হলে আসামিকে হাজির করে আদালতে হেয়ারিং হয় এজলাসের মধ্যে শুনানি হয় সাক্ষ্য গ্রহণ হয় এরপরে রায় হয় রায়ের বিরুদ্ধে আবার আপিলের সুযোগ আছে কিন্তু আল্লাহর বিচারের নমুনা আলাদা আপনার কোনো উকিল লাগবে না অ্যাডভোকেট দরকার হবে না আপনি দুনিয়াতে যা যা করেছেন সবকিছু অটোমেটিক রেকর্ডের ব্যবস্থা করে দিয়েছেন কি এই ক্যামেরাগুলো যদি এক দেড় ঘন্টার বক্তৃতা রেকর্ড করতে পারে ক্যামেরা তো বানিয়েছে মানুষ আর এটা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি কিংবা এরকম ক্যামেরা আবিষ্কার করে রেকর্ড করতে পারে অডিও ভিডিও ধারণ করতে পারে তো যিনি জ্ঞান দিয়েছেন তিনি বুঝে আমার আপনার আকাম কুকাম ধারণ করতে পারেন না সব কিছু রেকর্ড হচ্ছে কিয়ামতের দিন জান্নাতীদেরকে আমলনামা সামন থেকে ডান হাতে দেওয়া হবে জাহান্নামীদেরকে আমলনামা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে জান্নাতীরা ডান হাতে আমলনামা পেয়ে আনন্দ করবে যেমনি করে একজন পরীক্ষার্থী পরীক্ষায় ভালো করার পরে মার্কশিট পরিবারের সবাইকে দেখায় দৌলতপুর স্কুলের কোনো শিক্ষার্থী যদি ম্যাট্রিক পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এ প্লাস পায় সকল শিক্ষককে দেখাবে স্যার দেখেন সব বিষয়ে এ প্লাস তার মা বাবা ভাই বোন সবাইকে দেখাবে ঠিক তেমনি জান্নাতির আর আমলের খাতা ডান হাতে পেয়ে আনন্দ করে করে তারা কি করবে আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলছেন ফা আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুনু হুম ক্বরাউন কিতাবিয়া ইন্নি যনন্তু আন مُلَاقٍ حِسَابِيَةٍ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ أطيب جرى عملنما সামন থেকে ডান হাতে পাবে ডান হাতে আমলনামা পেয়ে হাসরের মাঠে বলবে দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো ইন্নি দনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া দুনিয়াতে যতদিন ছিলাম আমি মনে করতাম একদিন আমার হিসাব নেওয়া হবে বিচার করা হবে এজন্য দুনিয়ায় আমি সময় নষ্ট করি না এই পরীক্ষার হলে যেমন ভালো ছাত্র ছাত্রী সময় নষ্ট করে না আমিও আমার সময় নষ্ট করি না আমি আমার রেজাল্টের জন্য আজকে আমি কিয়ামতের মাঠে পুরস্কার পাওয়ার জন্য দুনিয়ার জীবনকে কাজে লাগিয়েছি দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো অন্যদিকে জাহান্নামীগুলো আমলের খাতা পাওয়ার পরে এই লোকগুলো কি করবে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাব ولم أدر ما حسابي يا ليتها كانت القاضية ما أغنى عني مانية هلك عني سلطانية জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করে বলবে হায় 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 আজ যদি আমার হাতে এই আমলের খাতা না দেয়া হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো দুনিয়াতে আমার যে মরণ হয়েছিল সেটা যদি আমার জন্য শেষ হতো হাসরের মাঠে যদি না উঠা লাগতো আমার জন্য কল্যাণকর হতো আহারে আমার কত ধন সম্পদ ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা আজ কোনো কাজেই তো আমার লাগছে না সবকিছু যেন মনে হয় বৃথা টাকা পয়সা ঘর বাড়ি ক্ষমতা কিছুই কিয়ামতে কাজ দিবে কিছুই তো কাজ দিচ্ছে না জাহান্নামীগুলো
কিয়ামতের মাঠে গাদ্দারি করে বাঁচার জন্য চেষ্টা করবে আমলনামা হাতে নিয়ে দেখবে সুদের গোনা ঘুষের গোনা নামাজ পড়ে নাই সেই গোনা মা-বাবার খেদমত করে নাই সেই গোনা স্ত্রীর হক নষ্ট করেছে স্বামীর হক নষ্ট করেছে মানুষের মাল খেয়েছে আলগা পয়সা খেয়েছে মানে হলো লুটপাট করেছে এরকম সকল গোনা দিয়ে তার পুরো আমলনামা সাজানো কোন চুরি চামারি আমলের খাতায় বাকি থাকবে لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ছোট বড় কিচ্ছু বাকি থাকবে না সব পাবে এখন বাঁচবে কেমনে প্রতারণার আশ্রয় নিবে প্রতারণার আশ্রয় নিয়ে আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার না সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমার হাতে দেওয়া হয়েছে আপনি বাঁচতে পারবেন না আল্লাহ বলবেন তুই আজ গাদদারি করে বাঁচতে পারবি না এটা তোর দুনিয়ার জজ কোর্ট আর হাই কোর্ট নয় যে টাকা খাওয়ায়া তুই বেঁচে যাবি ঠিক কি না এখানে বিচারের সিস্টেম বড় আলাদা হে বান্দা তোর দুই কাঁধে তো আমি দুই ফেরেশতা দিয়েছিলাম এটা তোর কিনা দেখ প্রমাণ করে ছাড়বো এই দুই ফেরেশতা এমন আমি আপনি অন্ধকার রুমে যখন একা একা মোবাইলে আজে বাজে ভিডিও দেখি আমার মা বাবা ভাই বোন কেউ জানে না কিন্তু এই দুই ফেরেশতা আপনার সাথে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন মা ইলফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এমন কোন কথা তুমি বলো না বান্দা যেটা রেকর্ড হয় না তোমার সকল কথাবার্তা কাজ রেকর্ড হয় আল্লাহ বলবেন কোথায় ডানে বামের ফেরেশতা তোমরা যেটা লিখেছো ওইটা দাও এই কপির সাথে তার হাতের কপিটা মিলাই মিলবে কি মিলবে না কিন্তু এত জাতীয় গাদ্দার আরো গাদ্দারি করবে বলবে আল্লাহ আসলে আমি এগুলা করি না এই তোমার ফেরেশতারা ইচ্ছা করে আমার বিরুদ্ধে বানিয়ে লিখেছে এবার আল্লাহর প্রমাণ করার কোনো জিনিস নাই কি অবস্থা শুনেন আল্লাহ বলবেন তুই গাদ্দারি করে বাঁচতে পারবি না তোর জবান আমি আজকে বন্ধ করে দিলাম আল্লাহ বলেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে দুনিয়াতে দুই ঠোঁট পেয়ে জবান পেয়ে ফডর ফডর করেছেন যা মন চায় তাই বলেছেন জবানটাকে তালা লাগিয়ে দিবেন কে আল্লাহ বলবেন তোর জবান বন্ধ তোর মাথা থেকে পা পর্যন্ত তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবার কথা বলবে হাতের জবান আল্লাহ খুলে দিবেন হাত দিয়ে কত অপকর্ম করেছেন এই হাতের আঙ্গুল পর্যন্ত কথা বলবে আঙ্গুলের মাথা কথা বলবে এই মাথা দিয়া যে আপনি এমন এমন করেন আজে বাজে কি স্ক্রল করেছেন আঙ্গুলের মাথা বলবে হাত দিয়ে কলম ধরে সিগনেচার করে করে কত অন্যায় করেছেন এই কলমের খুচায় কত মানুষের হক নষ্ট করেছেন সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে হলুদ সাংবাদিকতা করে ইসলামের পক্ষে কত রিপোর্ট করেছেন হাত সেদিন কথা বলবে কার সাথে শুধু তাই নয় মহিলা প্যান্ডেলে অনেক বোনেরা আছেন যারা শরীরের চামড়া পর পুরুষকে দেখেন আমার আগের ভাই পর্দা নিয়ে কথা বলেছেন এজন্য আমি বিস্তারিত বলছি না যারা আল্লাহর দেওয়া ফরজ বিধান লঙ্ঘন করে পর পুরুষকে চামড়া দেখান আল্লাহ তালার হিসাবের সিস্টেম বড় আলাদা আল্লাহ তালা বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন কান কথা বলবে কান দিয়ে কি বাজে জিনিস শুনেছেন হাত কথা বলবে এমন কি মানুষের চামড়া কথা বলবে অবনেরা যারা সুন্দর চামড়া পর পুরুষকে দেখান আপনার চামড়াও কথা বলবে তখন জাহান্নামীরা চামড়াকে জিজ্ঞেস করবে দেখেন সব কাহিনী কোরআনে আছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা জাহান্নামীরা বলবে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও আমি কত দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেছি কত আশকারা মাশকারা কত মেকআপ দিয়েছি তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো চামড়া তখন বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকাকুল্লা শাইই একটা কথাও কি কোরআনের বাইরে আহারে আমার বোনেরা আপনারা কখন বুঝবেন বলেন তো হ্যাঁ চামড়া বলবে যিনি বাকশক্তিদাতা তিনি আজ আমার বাকশক্তি দিয়েছেন তোমার সব অপকর্ম ফাঁস করার জন্য শুধু বোনদেরকে কথাগুলো নয় আজ
এক ভয়াবহ ফিতনার যুগে আমরা বসবাস করছি কিছু পুরুষ মানুষের রুচিতে দুর্ভিক্ষ নেমেছে এতদিন তো ছিল ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন শুরু হয়েছে বউ দিয়ে ব্যবসা কাপল ব্লগ এটা চাচারা বুঝবেন না এটা যুবকরা বুঝে ফেলছে যুবকরা কথা বলছেন না কেন কাপল ব্লগের ফিতনা তো এখন নাই এক ছেলে গিয়েছে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে মেয়ের বাবা জিজ্ঞেস করেছে বাবা তুমি কি করো কয় এখনো কিছু করি না আপনার মেয়ে বিয়ে করে করব কয় মানে বুঝলাম না কয় আপনার মেয়েকে বিয়ে করার পরে পেজ খুলবো ইউটিউব চ্যানেল খুলবো আর আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে কাপল ব্লগ করব কাপল ব্লগ তো নরসিংদীতে দেখা যায় না জি যে সকল পুরুষেরা সামান্য কিছু পয়সার জন্য বউকে পণ্য বানিয়ে দুনিয়ার মানুষের চোখের সামনে ছেড়ে দিয়েছে সেই পুরুষদের রুচিতে দুর্ভিক্ষ নেমেছে এরা ব্যক্তিত্বহীন পুরুষ ব্যক্তিত্ব হায়াসরব কিছুই এদের মধ্যে নাই চামড়াও কথা বলবে সব আপনার ফাঁস করে দিবে বাঁচার কোনো উপায় জান্নাত আর জাহান্নামে রিসেপশনের পদ্ধতিও আলাদা অভ্যর্থনা জানানো হবে না এই যে আমি কিছুক্ষণ আগে আসলাম তাকবীর দিয়ে দিয়ে এটা কোরআনের মাহফিলের জন্য তাকবীর হয়েছে আল্লাহর নামে এখানেও একটা সুন্দর সিস্টেম জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে রিসেপশনের পদ্ধতি কেমন হবে আর জাহান্নামীদের রিসেপশনের পদ্ধতি কেমন হবে শুনেন জান্নাতীদেরকে কি করে জান্নাতে ঢোকানো হবে কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين যারা পৃথিবীতে তাদের রবকে ভয় করে চলেছে দলে দলে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের ফেরেশতারা তাদেরকে সালাম দিবে জোরে বলেন কি দিবে সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম তোমাদের উপরে সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খানিদিন আল্লাহর চিরস্থায়ী জান্নাতের ভেতরে তোমরা ঢুকো সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে তাদের জবান থেকে আল্লাহর প্রশংসা সূচক বাক্য বের হবে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইযু নাশা ফানিআমা আজরুল আমিলিন জান্নাতে ঢুকে জান্নাতীরা বলবে সব প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তার ওয়াদা মোতাবেক জান্নাতের অধিবাসী করেছেন জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে মেহমানদারির আয়োজন হবে আপনাদের বাড়িতে যখন মেহমান আসে তখন আপনারা খাবার দাবার দেন কি দেন না দেন না এবার আসেন জান্নাতে খাবার দাবার কেমন হবে কষ্ট হচ্ছে আপনাদের জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে সর্বপ্রথম কোন খাবারটা তাদের সামনে দেওয়া হবে নবীজি বলেছেন জান্নাতীদের সামনে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন সব আছে চিকেন বিফ মাটন ফিশ বারবিকিউ চিকেন বারবিকিউ সবকিছুর ব্যবস্থাই সেখানে আছে কি নাই আপনি দুনিয়াতে যা দেখেছেন সেগুলো আছে যা জীবনে দেখেন নাই এমন এমন সুস্বাদু সুস্বাদু খাওয়া দাওয়া জান্নাতের ভিতরে আছে সুবহানাল্লাহ শুধু তাই নয় স্পেশাল পাখিও আছে এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইশতাহুন বান্দা যে ধরনের পাখির গোশত চাইবে পাখির গোশত তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র এরকম খাবার দাবার নয় বিভিন্ন রকমের ফলমূল থাকবে এজন্য আল্লাহ বলেছেন লাহুম ফিহা ফাকিহাতুম ওয়ালাহুম মা ইয়াদাউন
জান্নাতীরা যে ধরনের ফল চায় সে ধরনের ফল থাকবে জান্নাতীদের সামনে কাঁঠাল থাকবে আম থাকবে জাম থাকবে আনার থাকবে বেদনা থাকবে পেয়ারা থাকবে দুনিয়াতে যেগুলো খেয়েছে এগুলো আছে যেগুলো খায় নাই ওগুলোও আছে কিন্তু মানুষের মধ্যে একটা স্বভাব আছে দেখবেন মানুষের মধ্যে খাইলো অনেক সময় মানুষ কয় কম খাইছি এরকম একটা স্বভাব আছে না নাই অথবা এক খাবার দুইবার খাইলে কয় একই খাবার দুইবার কেন এরকম আছে না নাই জান্নাতেও জান্নাতি লোকদের একই স্বভাব থাকবে জান্নাতীরা আল্লাহ তাআলাকে তখন বলবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন জান্নাতে যখন জান্নাতীদেরকে এমন এমন খাবার আর ফলমূল দেওয়া হবে তারা তখন বলবে هذا الذي رزقنا من قبل واتو به متشابها যেগুলো দুনিয়াতে খেয়েছি এগুলোকে কেন আবার দেওয়া হচ্ছে তখন আল্লাহ জবাব দিবেন আমার বান্দা এত তাড়াহুড়া করিস না দুনিয়াতে যা খেয়েছি সবগুলোর মধ্যে ভেজাল আছে না নাই এখন আমাদের মাছেও ভেজাল মাছে ফরমালিন সবজিতেও ফরমালিন সব খাবার দাবারে ভেজাল আর ভেজাল আল্লাহ তখন জান্নাতীদেরকে জবাব দিবেন জান্নাতি বান্দা শোনো দুনিয়াতে তুমি যে ফল খেয়েছো দুনিয়ার প্রত্যেকটা ফলের ভিতরে এক রকমের স্বাদ আমের স্বাদ এক রকম জামের স্বাদ এক রকম একটার ভিতরে এক রকম স্বাদ আর বেহেশতের প্রত্যেকটা ফলের ভিতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ রেখে দিয়েছি কত রকমের জোরে বলেন 70 রকমের স্বাদ শুধু খাবার দাবার খাইলে হবে না কিছু ড্রিঙ্কসও তো লাগবে শরাবও লাগবে কত ধরনের শরাব আপনি অবাক হয়ে যাবেন শুধু শরাবের আয়াতগুলো বলতে আমার এক ঘন্টা লাগবে এত আয়াত আছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন মাসালুল জান্নাতিল লাতি ফুঈদাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উপমা হলো এমন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন এক বোতল দুই বোতল এক লিটার দুই লিটার নয় আল্লাহ বলেছেন বান্দা সুমিষ্ট এবং তৃষ্ণা নিবারণকারী পানির ঝরনা ধারা তোমার জন্য পার্সোনাল বহমান থাকবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ আরো বলেছেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বামুহু দুধের ঝরনা বহমান থাকবে তবে দুনিয়ার দুধ আর জান্নাতের দুধ এক রকম কেমনে এক রকম নয় শুনেন আপনার বাড়ির গাভী থেকে দুধ দহন করে আপনি ফ্রিজে রাখলেন না এমনি রেখে দিলেন আগামী কাল কি এই দুধের স্বাদ এক রকম থাকবে না পরিবর্তন হয়ে যাবে দুধের স্বাদ পরিবর্তন হয় টক টক হবে দধি হয়ে যাবে এটা থেকে ঘি হবে মাখন হবে কিন্তু জান্নাতের যে দুধ আছে আল্লাহ বলছেন লাম ইয়াতাগায়্যার ত্বামুহু এর স্বাদ পরিবর্তিত থাকবে স্বাদ পরিবর্তন হবে না শুধু তাই নয় ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন সেখানে আছে সুরাসমূহ উন্নত মদ এখন বলবেন হুজুর মদের কথা কেন কইলেন দুনিয়ায় তো মদ হারাম হা কারণ দুনিয়ার মদ হলো পচা হারাম অপবিত্র জিনিস এটা খাওয়ার পরে মানুষের সেন্স থাকে না সেন্স বিলুপ্ত হয়ে যায় বউকেও মা ডাকে চিনে না কারে কি বলা দরকার এরপরে এগুলার মধ্যে আছে ক্ষতিকর উপাদান কিন্তু জান্নাতের মধ্যে যে উন্নত সুরাসমূহ দেওয়া হবে উন্নত জাতের মদ এগুলো কেমন আল্লাহ বলেছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন এটা পান করলে সেন্স বিলুপ্ত হবে না এমন কি ক্ষতিকর কোনো উপাদান নাই ফিজিক্যাল এনার্জিও নষ্ট হবে না এরপরে জান্নাতে আছে ওয়া ফিহা আনহারুম ওয়ফিহা আনহারুম মিন আসালিম মুসাফফা সেখানে আছে মধুর ঝর্ণা আবার অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ বলেছেন সেখানে আছে মিজাজুহা জাজ্জাবিলা আদার মিশ্রণ যুক্ত শরাব আছে আবার কাফুরের তাসনিমের ফ্লেভার যুক্ত শরাবও আছে জান্নাতীরা জান্নাতের ভেতরে সকাল সন্ধ্যা সব সময় শুধু খেতে থাকবে আনন্দ করতে থাকবে জান্নাতীদের এই খাবার দাবার কখনো ফুরাবে না খাবার দাবার খাওয়ার পরে টয়লেটের দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কিন্তু জান্নাতের ভেতরে কোনো টয়লেট এখন আপনারা ভাববেন এটা তো হুজুর মুশকিল হয়ে গেল তাইলে আল্লাহ মনে কৌশল করছেন যেন মানুষেরা কম খায় জান্নাতে কারণ টয়লেট তো জান্নাত হলো একটা পবিত্র জায়গা টয়লেটের মতো নাপাক জিনিস জান্নাতে থাকলে গোটা জান্নাতটাই নাপাক হয়ে যাবে এজন্য জান্নাতের ভিতরে কোনো টয়লেট নাই তো টয়লেট যদি না থাকে মানুষ হেড অফিসের কাম কেমনে সারবে
আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইশরাবুন জান্নাতীরা জান্নাতের ভিতরে খাবার দাবার খাবে পানাহার করবে কিন্তু তাদের নাকে ময়লা জমবে না মুখের মধ্যে থুতু আসবে না কারণ থুতু ফেললে তো সব অপরিচ্ছন্ন হয়ে যাবে থুতু ফেলবে না নাকে ময়লাও জমবে না এমন কি জান্নাতীদের টয়লেটের দরকার হবে না তাহলে জান্নাতীদের খাবার দাবারগুলো কেমনে হজম হবে নবীজি বলেছেন পেট ভরেই খাবে আরামায়েশের সাথে খাবে কিন্তু খাবারের পরে জান্নাতীরা একটা ঢেকুর মারবে এখন দেখবেন খাবার হজম হয়ে যখন হেড অফিসে যায় দুর্গন্ধ আসে না নাই এখন জান্নাতীদের ঢেকুরের মাধ্যমে এটা হজম হয় হজম হওয়ার পরে যদি দুর্গন্ধ ছড়িয়ে যায় জান্নাতীদের ডিস্টার্ব হবে এজন্য আল্লাহ বলেছেন জান্নাতীদের ঢেকুরের মাধ্যমে যখন খাবার হজম হবে বাতাস বের হওয়ার সময় কোনো দুর্গন্ধ হবে না বরং মেশকের সুগন্ধ তখন ছড়াতে থাকবে এই হলো জান্নাতীদের জান্নাতের ভিতরে সংক্ষিপ্ত করে বলেছি তাদের হালত তাদের অভ্যর্থনা মেহমানদারি ব্যবস্থা পক্ষান্তরে জাহান্নাম জাহান্নাম কি এরকম হবে এত পাখির গোশত বিফ মাটন এগুলো আপনি পাবেন ওখানে এত ফলমূল আর এত উন্নত জাতের পানীয় সেখানে আছে জাহান্নামীদেরকে জাহান্নামে কিভাবে রিসিভ করা হবে শুনেন আপনাদের কি কষ্ট হচ্ছে না আল্লাহ ফেরেশতাকে বলবেন ডান্ডা বেরি লাগা আদালতে গেলে মাঝে মাঝে দেখবেন কিছু কিছু আসামিদেরকে দণ্ডবিধি লাগায়া আদালতে হাজির করা হয় দুনিয়ায় কিন্তু সুযোগ থাকলে নিরপরাধীকেও মাঝে মাঝে অপরাধী বানায়া দণ্ডবিধি লাগানো যায় কিন্তু হাশরের ময়দানে টাটকা টাটকা অপরাধীদেরকে কেবল দণ্ডবিধি লাগাবেন কে কি বলেন দুনিয়াতে এই সুযোগ আছে না নাই দুনিয়াতে আপনি পৃথিবীর দিকে তাকায় দেখেন কত জালিম নিরপরাধীকে অপরাধী বানিয়ে দণ্ডবিধি লাগিয়ে রেখেছে আল্লাহর বিচারও আছে অপেক্ষা করো আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের কড়া হিসাব নেবেন বসেন বসেন জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে কি পড়ানো হবে এটা আমি বলেছি তো কথা আল্লাহ বলবেন খুদুহু ফেরেশতাকে বলবেন ধর খুদুহু একে ধর ফাকুল্লুহু ডান্ডা বেরি লাগা এরপরে আল্লাহ বলবেন শুধু ডান্ডা বেরি না জিনজিরও লাগা কত গজ লম্বা জিনজির আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু সত্তর গজ লম্বা শিকল দিয়ে রে বাঁধ মজা বুঝবেন সেই দিন আপনি আর যা মন চায় তাই করে সেই দিন আপনার উপরেও অ্যাকশন আসবে অ্যাকশনটা আসবে কার তরফ থেকে ডান্ডা বেরি লাগায়া এদেরকে ফেরেশতারা কুত্তার মতো টেনে 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 জাহান্নামে নিবে আয়াতটা কোথায় আছে শুনেন আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আরে এই কুরআনে আল্লাহ এত কিছু বলার পরেও কি করে যে মানুষ এত অন্যায় করে আমার বুঝে আসে না আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে আনা হবে হাকি আনা হবে জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে এই ব্যাককল তুই জাহান্নামে আসলি কেন তোকে তো জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহ প্রতিটা যুগে রসুল পাঠিয়েছেন যে যুগে রসুল নাই সে যুগে রসুলদের ওয়ারিশগণ আল্লাহর আয়াত তিলাওয়াত করে তোকে কি জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করে নাই আজকে যে এই দৌলতপুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করে জাহান্নামের বয়ান শোনানো হচ্ছে ফেরেশতারা জিজ্ঞেস করবে কি জাহান্নামের ব্যাপারে কি সতর্ক করে নাই তখন তারা কি জবাব দিবে এটাও আল্লাহ আয়াতে বলছেন তারা জবাব দিবে অন্য জায়গায় আল্লাহ বলছেন কুলু বালা
قد جاءنا نذير ها সতর্ককারী এসেছেন সতর্ক করেছেন আমরা নবী রাসূলদের যুগে ছিলাম না কিন্তু ওলামা মশাইখগণ আমাদেরকে বারবার সতর্ক করেছে ফেরেশতারা বলবে তারা সতর্ক যখন করেছেন তোরা তাদের সাথে কি আচরণ করেছিস তখন জাহান্নামীরা জবাব দিবেন আমরা আচরণ করেছিলাম এমন فكذبنا وقلنا ما نزل الله من شيء আমরা কেউ কেউ প্যান্ডেলের বাইরে দাঁড়ায় মনে করি আরে মোল্লারা এগুলো বলো ফাকাযাবনা আমরা এগুলো মিথ্যা মনে করেছিলাম যে মোল্লারা বলিয়াও রাখ এগুলো কানে নিয়া লাভ নাই অথবা আমরা অনেকে বসে বসেও শুনেছি সতর্ক হই নাই আমরা বলেছিলাম না এরকম কিছু আসলে হবে না বরং আমরা আল্লাহ পরের আয়াতে বলছেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর পরবর্তী অংশে আল্লাহ বলছেন যে এরা ফেরেশতাকে বলবে যে আমরা আসলে ওদেরকে বলতাম যে তোমরা পথভ্রষ্ট দেখেন না এক গ্রুপ আছে টুপি দেখলেই পাঞ্জাবি দেখলেই আলেম দেখলেই মৌলবাদী গালি দিতে তাদের ইচ্ছা করে এমন মানুষ অবশ্য নাই ফেরেশতারা তখন বলবে তো তোরা যেহেতু বিয়াদবি করেছিস আজকে মজাবুজ আমরাও রেডি আজকে রিমান্ডের জন্য আমরাও ফেরেশতারা বলবে ধর ভালো করে ধর এটারে জাহান্নামীগুলো তখন আফসোস করে বলবে আহারে সেদিন আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير أما ذلك جي سطرق قرآن چلو شغل جدي أمرا شنطا মন্ত অনুধাবন করতাম আজ আমাদেরকে কঠিন এই পরিস্থিতিতে পড়তে হতো না কিন্তু সেদিন তো আফসোস করে কোনো লাভ হবে না ফেরেশতারা তাদেরকে ধরবে জাহান্নামীদেরকে সাইজ করা আরম্ভ হবে সুতার তৈরি পোশাক নয় জাহান্নামীদেরকে এবার আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে জোরে বলেন কিসের তৈরি আল্লাহ তাআলা বলছেন সূরা হজের ১৯ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে আগুনের তৈরি পোশাক যখন পরিধান করবে চামড়া তখন জ্বলে যাবে পুড়ে যাবে আল্লাহর আযাবের সিস্টেম বড় আলাদা চামড়া যখন জ্বলে যাবে পুড়ে যাবে তখন আল্লাহ তাআলা বলছেন আমি আবার নতুন চামড়া লাগিয়ে দিব যাতে করে আযাবের মজা ভালো করে বুঝায় দিতে পারি শুধু তাই নয় আল্লাহ তাআলা বলছেন ইউসুফু মিন ফাওকি রুউসিহিমুল হামিম মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে অনেকের বাড়িতে গিজার আছে না নাই আপনি গিজারের সুইচ দেওয়ার পরে গরম পানি যদি মাথায় পড়ে আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন তো সামান্য হিট করা পানি জাহান্নামের ফুটন্ত পানি যখন জাহান্নামীদের মাথার উপরে ফেলা হবে শুধু মাথা নয় একেবারে পাকস্থলের ভেতরে নারী ভুঁড়ি পর্যন্ত জলে পুড়ে শেষ হয়ে যাবে শুধু তাই নয় ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ লোহার তৈরি মুগুর লোহার তৈরি লাঠি থাকবে যেটা দিয়ে জাহান্নামীদেরকে পেটানো হবে ফেরেশতারা জাহান্নামীদেরকে একেবারে ওই যে চিটাঙ্গে বলে এক্সের মারবে আপনারা কি বলেন নরসিংদীতে হ্যাঁ আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে বলে এক সুপ দেলা এক সুপ লাগা মানে ধারাবাহিক ভাবে দেওয়া হবে এটাকে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষা একসাথে লাগা মারবে ফেরেশতারা আগুনে পোড়ানো হবে চামড়া জ্বলে যাবে শেষ হয়ে যাবে আবার লাগানো হবে নতুন চামড়া আবার চলবে জাহান্নামীরা ফরিয়াদ করবে আল্লাহ এই আযাব আমাদের সহ্য হচ্ছে না তুমি আমাদেরকে বাঁচাও তুমি আমাদেরকে এখান থেকে বের করো যখনই তারা বের হওয়ার জন্য ফরিয়াদ করবে আল্লাহ বলবেন জাহান্নামের আগুনের তেজ আরো বাড়া আরো বাড়া কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা যখনই জাহান্নামের আগুনের তেজ কমবে আল্লাহ বলবেন আরো বাড়িয়ে দাও এত মারপিট এত নির্যাতন জাহান্নামীদের উপরে এত আযাব জাহান্নামীরা মার খেতে খেতে তারা বলবে আল্লাহ এত আযাব এখানে এত শাস্তি আমরা তো পিপাসার যন্ত্রণায় কাতর
খোদার যন্ত্রণায় আমরা অস্থির কিছু পানি আমাদেরকে দয়া করে দাও জাহান্নামীদেরকে তখন কেমন পানিও দেওয়া হবে শুনেন আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবান ইল্লা হামিমাম ওয়া গাসসাকা তৃষ্ণা নিবারণকারী কোনো মিষ্টি পানি নয় পানিও যখন চাইবে শরীরে ঘা হলে পুজ বের হয় না এই পুজ আর ফুটন্ত গরম পানি দেওয়া হবে যেটা সে খেতে পারবে ফুটন্ত পানি পান করলে তো সব পুড়ে যাবে আর পুজ কি খাওয়া যায় শুধু তাই নয় তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন ضَرِيعَ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ যখন খাবার চাইবে কাটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে কি যুক্ত ঘাস গরু ছাগল তো ঘাস খায় জাহান্নামীর তো গরু ছাগলের চেয়ে খারাপ গরু ছাগল তো ভালো ঘাস খায় জাহান্নামীদেরকে কাটাওয়ালা ঘাস যখনই খেতে চাইবে গলায় আটকে যাবে এ খাবার তাদের কোনো পুষ্টি যোগাবে না কোনো ক্ষুধাও নিবারণ হবে শুধু তাই নয় তাদেরকে দেওয়া হবে যাক্কুম নামক ফল ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম কাল মুহলি ইগলি ফিল বুতুনি কাগালিল হামিম আল্লাহ কোরআনে বলেছেন যাক্কুম নামক এক প্রকার বৃক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে এটা এত খারাপ যাক্কুমের এক ফোঁটা কষ যদি দুনিয়াতে আসতো আপনারা কষ বুঝেন তো নবীজি বলেছেন যাক্কুমের এক ফোঁটা কফ কষ যদি দুনিয়াতে আসতো দুনিয়ার সকল খাবার দাবার নষ্ট হয়ে যেত এত নিকৃষ্ট এই খাবার দাবার জাহান্নামীদের জন্য জাহান্নামীরা এত আযাব এত শাস্তি পাবে খাবারও নাই পানিও হঠাৎ করে জান্নাতের দিকে জাহান্নামীরা লক্ষ্য করবে দেখবে জান্নাতি ভাইয়েরা জান্নাতে বড় মজায় আছে মাছ খায় মাংস খায় ফলমূল খায় পাখির গোশত খায় নিয়ামত আর নিয়ামত কত খাবার দাবার দেখে এগুলা নামও জানে না জাহান্নামীরা তখন জান্নাতীদের কাছে গিয়ে জান্নাতীদের কাছে খাবার ভিক্ষা চাইবে জাহান্নামীরা জান্নাতীদেরকে কি বলবে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা বলবে হে জান্নাতি লোকেরা তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেখান থেকে আমাদেরকে কিছু খাবার আর পানীয় ভিক্ষা দাও জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন হে জাহান্নামীরা শোনো জান্নাতের নিয়ামত আল্লাহ তোমাদের মতো জাহান্নামী কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন সেখানে গিয়েও খাবার পানিও পাবে চুরে বলেন পাবে জাহান্নামীরা এবার কি করবে শুনেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه جهنم ربل بالله مربو আমার বাচ্চা আমার ভাই এমনকি আমার গোটা দুনিয়ার সব কিছু দিয়ে হলেও তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও নিজের বউ বাচ্চা নিজের মা বাবা ভাই বোন পরিবারের সবাইকে লোকটা বাঁচার জন্য মুক্তিপণ বিনিময়ে বানায় দিবে বুঝতেছেন আপনি কি ভয়ঙ্কর দিন বাঁচার জন্য বলবে আল্লাহ আমার বউ বাচ্চা সব কিছুর বিনিময়ে আমাকে মুক্তি দাও কি কঠিন আল্লাহ জবাবে বলবেন فاليوم لا يؤخذ
تؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير نعم কোনো বিনিময়াত গ্রহণ করা হবে না এটা কি তোমার জজ কোর্টের হাই কোর্ট পেয়েছো যে তলে তলে টেবিলের নিচ দিয়া কিছু দিলাম আর বেঁচে গেলাম তলে তলে দিয়া বাঁচা যাবে না জাহান্নামীরা বুঝবে এখানে বিনিময় দিও লাভ হবে না তখন তারা আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইবে কি ভিক্ষা হায়াত ভিক্ষা চাইবে বলবে রব ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل هراب দয়া করে আমাদেরকে একবার সুযোগ দাও এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে তুমি আবার দুনিয়ায় দাও এবার যদি দুনিয়াতে যাই আর আমি অন্যায় অপরাধ করব না আর আমি গুনাহ করব না আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير তোমাকে তো হায়াত দিয়েছিলাম ভালো হতে চাইলে তুই আগেই ভালো হইতি ভালো হতে চাইলে তুই আগেই ভালো এই ওয়াজ কি কানে ঢুকে না হ্যাঁ এটা শোনার পরেও ভালো হতে চাইলে তো ভালো হতে পারতেন আল্লাহও বলবেন কি হাসিবুর রহমান কি আমার আয়াত এগুলো তো আমার কথা না আমি জাস্ট ক্যানভাসার আল্লাহর কথা আল্লাহ দয়া করে আমার মুখ দিয়া বলাচ্ছেন এটা আল্লাহর দয়া আল্লাহ বলবেন কেন আমার গোলাম হাসিবুর রহমান কি শোনায় নাই গোটা জাহান্নামের পুরো চিত্র কি আমার আয়াতগুলো বলে বলে বুঝায় নাই তুমি এখন কেন আবার চান্স চাও আবার কেন সুযোগ চাও তুই গাদ্দার আবার গেলে আবার গাদ্দারি করবি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে আর দুনিয়াতে দেওয়া হবে না শাস্তির উপরে শাস্তি চলবে কষ্ট হবে না তো আপনাদের মূল পয়েন্টে তুলছে এখন এবার জাহান্নামীদের সামনে ইবলিসের দেখা ঘটবে ইবলিসকে আপনারা চিনেন তো তবে আমার মনে হয় ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে না না এটা কেন বলেছি শুনেন কারণ এই যে শরীফ থেকে শরীফা আর যত আজেবাজে বিষয় শয়তানও মাঝে মাঝে চিন্তা করে আরে বাপরে বাপ আমার রিটায়ার্ডের সময় চলে আসছে এরকম শয়তানি চিন্তা এদের মাথায় কে ঢুকাইল রে আচ্ছা বলেন তো আপনার পুরা দেহ পুরুষ মানুষের মতো কণ্ঠ পুরুষের মতো দাড়ি আছে মুখ আছে সব আছে সে যদি বলে মনে মনে আমি এখন থেকে নারী দইরা খালি এটা যদি আমাদের বাচ্চারা শিখে শুনেন এগুলো দলমত ভুলে গিয়ে শুনুন এটা আমাদের সকলের কল্যাণের জন্য কথাগুলো বলছি মনে করেন ক্লাস 7 এর বাচ্চা এটা পড়লো তাহলে সে এই মানসিকতা নিয়ে বড় হলো এখন কলেজে বা ইউনিভার্সিটিতে সে ওঠার পরে তার হোস্টেলে সিট লাগবে এখন সে যদি তার স্যারকে বলে স্যার আমার সার্টিফিকেটে নাম মুন্না আমিও মুন্না কিন্তু মনে মনে এখন আমি মুন্নি আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেন এখন মনে মনে মুন্নি ভাবা ছেলেকে যদি মহিলা হোস্টেলে সিট দেয় তো মহিলা হোস্টেলের মেয়েদের অবস্থা কি হবে এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিদেরকে বলছে দেখো আমি দেখতে শেয়াল কিন্তু মনে মনে আমি মুরগি আমাকে তোমাদের সাথে থাকতে দাও মুরগি যদি শেয়ালের এই কথা শুনে বলে থাক না মনে মনে তো মুরগি আমাদের সাথেই থাকুক তো শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে মুন্না মনে মনে মুন্নি হয়ে শরীফ মনে মনে শরীফা হয়ে মেয়েদের ভিড়ে ঢুকলে মেয়েদের পরিণতি তাই হবে এটা একটা শয়তানি মানবতাকে বিলীন করে দেওয়ার একটা অপচেষ্টা একটা ষড়যন্ত্র শুধু তাই নয় আরো পেজগুজ আছে তো আরো পেজগুজ আছে যদি আপনার ছেলে মুন্না আপনি যদি এগুলোর ব্যাপারে নীরব থাকেন সকলকে বলছি মুন্না আপনাকে এসে বলছে আব্বু আমি মনে মনে মুন্নি হয়ে গেছি এখন মনে মনে মুন্নি হয়েছে তারা যদি বিয়ে দেন আরেকটা ছেলের সাথে বাসর ঘর কেমনে করবে দেখা যাবে দুইটাই এক জাতের সমকামিতা সমাজে বিস্তার হবে আরও সাংঘাতিক বিপদ হবে সম্পদ বন্টনের সময় আপনার মেয়ে মুন্নি যদি সম্পদ বন্টনের সময় বলে আব্বু
আমি মুন্নি হলো এখন মনে মনে আমি মুন্না পেজ আছে না নাই বলেন তো এটা তো শয়তানি এটা এটা কি শয়তানি জিনিস এবং আপনারা জানেন কিনা গত বৃহস্পতিবারে ঢাকায় এই শরীফ শরীফার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড আপনারা সময় টিভি নিউজে দেখেন না এক ছেলে বোরখা পরে ঢুকছে একটা গার্লস স্কুলে পুলিশ তারে ধরে পিটাইছে ঠিক কিনা বলেন এখানে যদি কোনো রহিম দাঁড়িয়ে বলে আমি মনে মনে রহিমা আমাকে মহিলা পেন্ডারে ঢুকান নারীদের প্রাইভেসি থাকবে কথা বলেন থাকবে তাহলে এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত জিনিস আমাদের সমাজে সমকামিতা বিস্তার করবে মানবতা নষ্ট হবে পরিবার সমাজ রাষ্ট্র ধ্বংসের মুখে চলে যাবে এজন্য আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আমরা শুনেছি আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ যাদেরকে আপনি বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন এরা আপনার সাথে গাদ্দারি করে ফেলেছে কারণ আমরা শুনেছি আপনি পশ্চিমাদের আমেরিকাদের রক্তচক্ষুকে ভয় না করে আপনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন আপনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন কিন্তু যে আমলাদেরকে দায়িত্ব দিয়েছেন দাজ্জালের এই রুহানি সন্তানরা আমাদের কলিজার টুকরা সন্তানদের পাঠ্য বইয়ের ভেতরে ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তারা মানচিত্র এঁকে দিয়ে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি পশ্চিমাদেরকে ভয় না করে আপনি ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছেন আর এই আমলারা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে তারা আপনার সাথে গাদ্দারি করেছে জাতির সাথেও গাদ্দারি করেছে সুতরাং আমরা আপনাকে অনুরোধ করব এই গাদ্দারগুলোকে ধরেন আর হাত করা এদের হাতে লাগাইয়া হাত করার অপমান কইরেন না বরং গরু ছাগল যে দড়ি দিয়া বাঁধে গরু ছাগল বান্দার দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করে অভিযোগ প্রমাণ হলে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে এগুলো কি রাজনৈতিক কথা এগুলো আমাদের সকল দলের সকল মানুষের মনের কথা ঠিক কিনা বলেন আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যারা বিএনপি করি আমরা যারা অন্যান্য দল করি আমরা সবাই চাই আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ ঠিক কিনা আমরা চাই আমাদের সন্তানগুলো সুশিক্ষিত হোক সন্তানগুলো দেখেন আমার চাচা খেপে গিয়েছেন ওই যে এক চাচা বললেন দইরা বাড়ি দেন একদম বাইরাইতে ইচ্ছা করে আসলেই তো তাই এই জন্য আমরা বলবো এই অসঙ্গতিগুলো বাদ দিয়ে যেহেতু এদেশে 90% মানুষ হলো মুসলমান সুতরাং কারিকুলাম সেট হওয়ার পরে ওলামা মশাইদের সমন্বয়ে সেগুলো যদি পরীক্ষার ব্যবস্থা থাকে দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা তাহলে শিক্ষা ব্যবস্থার সমালোচনার ঊর্ধ্বে থাকবে ইনশাআল্লাহ আমরাও চাই শিক্ষা কারিকুলাম সমালোচনার ঊর্ধ্বে থাকুক এটা নিয়ে যেন কোনো রাজনীতি না হয় আমরা চাই কি চাই না আল্লাহ দায়িত্বশীল মহলকে বোঝার ব্যবস্থা আল্লাহ তাআলা দায়িত্বশীল মহলকে বুঝার এবং সচেতন হওয়ার ব্যবস্থা করে দেন বলেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে 10-15 মিনিট মনোযোগ থাকবে না মজার কথা এখন হবে দেখেন পুরা জান্নাত জাহান্নামের চিত্রটা আমরা কোরআন থেকে শুনছি জি আমার তো বাবা এত এনার্জি নাই অনেক সফর করে এসেছি আচ্ছা শুনেন জি শুনেন এবার জাহান্নামে জাহান্নামীরা দেখবে কাকে শয়তানকে কারে দেখবে আটকাই দেবে এই তো বাবাজি আপনারে পাইছি সবকিছুর মূল হুতা আপনি আপনি ধোকা দিয়া নামাজ থেকে দূরে রেখেছেন আপনার ধোকা খাইয়া সব অপকর্ম দাঁড়ান কোথায় যাবেন আপনি দাঁড়ান কোথা আছে শয়তান তখন কি বলবে শুনে আমার দোষ দাও কেন শোনো আমার ভাষণ কি ভাষণ দিবে আল্লাহ কোরআনে বলেছে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم দেখো আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহ সে ওয়াদা পূরণ করেছেন ওই জান্নাতের দিকে তাকিয়ে দেখো আল্লাহ বলেছিলেন তার হুকুম মানলে তিনি জান্নাত দিবেন আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন আল্লাহ যেমন তার ওয়াদা পূরণ করেছেন আমিও আমার ওয়াদা পূরণ করেছি এখন প্রশ্ন হলো শয়তানের ওয়াদা কি শয়তান জান্নাত থেকে বের হয়ে ওয়াদা করেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছো কিয়ামত পর্যন্ত আদমের ছেলে মেয়েদেরকে আমি সামনে পিছে ডানে বামে ধোঁকা দিয়া জাহান্নামে নিব এটা আমার ওয়াদা
জাহান্নামীদেরকে শয়তান বলবে দেখ আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করছে আমার ওয়াদা আমিও পূরণ করছি আমার ওয়াদা আর তোদের সাথে আমার ওয়াদা ছিল যা যা ওয়াদা ছিল আমি তো জান্নাত দিতে পারবো না এখন সবকিছু শেষ তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ জাহান্নামীরা শয়তানের সাথেও কথা বলে কোনো লাভ হইল কিছুক্ষণ পরে জান্নাতী লোকেরা জান্নাতে তাদের সেই লোকদের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ হবে যাদের তারা অনুসরণ করত যাদেরকে তারা দুনিয়াতে মানত আপনি যদি আলেমুল আমার সাথে থাকে নবী রাসূলের তরিকা অনুসরণ করেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে আর আপনি যদি বেঈমান বেনামাজি অন্যায় অত্যাচারকারী এরকম মানুষের সাথে চলেন তো দেখা হবে তার সাথে জাহান্নামে দেখা হওয়ার পরে তার সাথে আপনার কি কথাবার্তা হবে সেটা বুঝি কুরআনে না কি কথাটা হবে এবার শুনেন খুব সুন্দর সব কিচ্ছা কুরআনে ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা تكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء আটকে দিবে তারা আটকে বলবে এই তারা إنا كنا لكم تبعا নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা যা বলেছো তা করেছি তোমাদের হুকুম মতো সকল অন্যায় করেছি যাকে পিটাতে বলেছো তাকে পিটিয়েছি যাকে মারতে বলেছো তাকে মেরেছি যার ক্ষতি করতে বলেছো তার ক্ষতি করেছি যাকে এলাকা ছাড়া করতে বলেছো এলাকা ছাড়া করে দিয়েছি সব হুকুম মেনেছি তোমাদের তোমাদের কথা শুনে সামনে পিছে কত চামচামি করেছি ইন্না কুন্না লাকুম তাবা নিশ্চয়ই আমরা তোমাদের অনুগত অনুসারী ছিলাম এখন দুনিয়াতে তোমাদের অনুসারী হয়ে বিপদে মুসিবতে বললে তোমরা তোমরা হেল্প করেছো এটা সত্য ফোনও গেছে কারে ধরছো এটা আমার লোক ছাড়ো এরকম ফোন ছিল বহুত হেল্প পেয়েছি কিন্তু আজ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আজকে কি কোনো তদবীর করতে পারবে আপনারা আগে না বলি আমি এটা সূরা ইব্রাহিমের মধ্যে আছে এরা প্রশ্ন করেছে তারা তারা কি জবাবটা দেয় শুনে তারা জবাব দিবে قالوا لو هدانا الله لهديناكم যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো আজকের এই আয়াত কানের ভিতর দিয়ে ঢুকার পরেও যদি কারো হেদায়াত না আসে বুঝতে হবে তার মাথার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে এগুলো তো হুজুরের বানানো কিচ্ছা না যান বাড়ি থেকে বাংলা অনুবাদ পড়েন বুঝে বুঝে পড়েন তারা বলবে শোনো আমাদেরকে দোষ দিও না আমাদের নিজেদের কপালেই হেদায়াত ছিল না তো তোমাদেরকে কিভাবে হেদায়াত দিতাম যদি আমরা হেদায়াতের পথে থাকতাম তো তোমাদেরকে হেদায়াতের পথে রাখতাম আমরা নিজেরাই ছিলাম গুমরা তোমাদেরকে করেছি লাফালাফি করো না আমাদেরকে দোষারোপ করো না سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا أَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَحِيصٍ আজকে ধৈর্য ধরো আর না ধরো লাফালাফি চিৎকার চেঁচামেচি যত যাই করো না কেন আজকে জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সাওয়া সমান সমান নেতা কর্মী উভয়ে সমান সমান এটা কার বক্তব্য নেতা কর্মীরা বলবে না এটা মানি না আল্লাহ বলবেন কিরে তোদের কি হইল তোরা কি মানুষ না তারা বলবে আল্লাহ আমাদের এই ভণ্ড নেতাগুলো অনুসরণ করে আমরাও ভণ্ড হয়েছি জাহান্নামে এসেছি তারাও জাহান্নামে আজকে তারা কয় আমরা আর তারা উভয়ে নাকি আজাব আমাদের সমান সমান আমরা মানি না আল্লাহ বলবেন ঠিক আছে তোরা যেহেতু মানিস না তোদের দাবি কি তখন জাহান্নামে কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা জোরে বলেন কয়টা আমি কি বানায়া বলতেছি প্রথম আবেদন তারা করবে আল্লাহ এদেরকে আমাদের সামনে দাও সামনে পিছনে দুনিয়াতে চামচামি করেছি আমরা তাদেরকে বহু সুযোগ সুবিধা বহু সম্মান দিয়েছি
আজকে একটু সুযোগ দেন আমাদের সামনে এদেরকে দেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন দেন এদেরকে সামনে দেন এদের বুকের উপরে উঠে আমরা গেছি বুকের উপরে উঠে এদেরকে পদতলিত করে তারপরে জাহান্নামে যাবে কয় নাম্বার চাওয়া জোরে বলতে হবে দুই নাম্বার চাওয়া তারা কয় আযাব নাকি সমান সমান আল্লাহ এটা আমরা মানি না আল্লাহ বলবেন তো তোদের দাবি কি তারা বলবে দাবি হলো রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা আর জাহান্নামে আপনি আমাদেরকে যে আযাব দিবেন আমাদের এই ভণ্ড নেতাগুলোর আমাদের চেয়ে ডবল দিবেন এই কথাগুলো কোরআন থেকে শোনার পরেও যারা কালকে সকাল থেকে বেঈমান বেনামাজি কোরআন বিরোধী ইসলাম বিরোধী লোকদের সামনে পিছনে সামচাবি করবে এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে বুঝলে বুঝবাতা না বুঝলে জাহান্নামে এরকম শাস্তি থাকবে ওইদিকে জান্নাতীরা মজায় আছে ফুর্তিতে আছে থিয়েটার আছে সেখানের মধ্যে জান্নাতি রমণী অর্থাৎ হুরও আছে আনন্দ আর আনন্দ জান্নাতের মধ্যে সব থাকলেও তিনটা জিনিস জান্নাতে থাকবে না জোরে বলেন কয়টা কষ্ট হচ্ছে এই তো আমরা শেষের দিকে আসতেছি জান্নাতের মধ্যে কয়টা জিনিস থাকবে না এক নাম্বার জান্নাতে কোনো পেটে ব্যথা মাথা ব্যথা করোনা ভাইরাস অমিক্রন কুমিক্রন ডোমিক্রন ক্যান্সার কোন ধরনের রোগ বালাই নাই কোন অসুস্থতা নাই জান্নাতীরা জান্নাতে চিরকাল সুস্থ জীবন লাভ করবে দুই নাম্বার জান্নাতের ভেতরে মৃত্যু নাই মৃত্যু মানুষের একবার হবে সেটা দুনিয়ায় জান্নাতে যাওয়ার পরে কোনোদিন আর মৃত্যু হবে না এজন্য আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা সেখানে আর তাদের পুনরায় মরণ হবে তিন নাম্বার জান্নাতে মানুষের বয়স বাড়বে না বয়স কমবেও না বাড়বেও না কোন বুড়া মানুষ কোন বুড়ি মহিলা জান্নাতে যাবে না আপনারা আবার রাগ করে না আমার আব্বা জানরা তাহলে আপনাদের অবস্থা কি হবে চিন্তার কোনো কারণ নাই কিয়ামতের দিন আল্লাহ যত মানুষকে জান্নাতে ঢুকাবেন সকল পুরুষ আর নারীদেরকে আল্লাহ ৩০ বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবে কয়টা জিনিস জান্নাতে আল্লাহ সব নেয়ামত দিবেন জান্নাতীদেরকে এবার মজার একটা পয়েন্ট আসছে এটাই শেষ পয়েন্ট শুনতেছেন তো আপনারা জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন আমার সকল নেয়ামত পেয়ে তোমরা সবাই কি খুশি হয়েছ জান্নাতীরা বলবেন হ্যাঁ আল্লাহ বলবেন লাদাইনা মাজিদ আমার কাছে তো আরো বহু জিনিস এখনো বাকি আছে জান্নাতীরা ভাববে এত নেয়ামত আমাদের মাথায় যা আসে নাই এরকম কিছু আল্লাহ জান্নাতে দিয়েছে আর কি বাকি থাকতে পারে জান্নাতীরা বুঝবে কি বাকি আছে কিন্তু সাহস করে বলতে পারবে না জান্নাতীদের পক্ষে এবার জবান খুলবে না আখিরি নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন ওগো আমাদের মালিক সবচাইতে বড় নেয়ামত তো আমরা জানি সেটা কি আপনার জান্নাত আমরা পেয়েছি কিন্তু এখনো তো আমরা আপনাকে নয়ন ভরে দেখি নাই আমার উম্মত কি আপনাকে দেখবে না আজ কি জান্নাতীদের সামনে আপনি আসবেন না জান্নাতীরা কি আপনাকে নয়ন ভরে দেখবে না আমার আল্লাহ বলবেন ও হাবিব কেন আসব না আমার বান্দারা আমাকে দুনিয়াতে দেখলো না না দেখে আমার উপরে ঈমান এনে আজান হলে ঠান্ডার দিনগুলোতে ঠান্ডার রাতে নামাজ আদায় করেছে তাহাজ্জুদ পড়েছে পর্দা করে ঘর থেকে বের হয়েছে এত কষ্ট করে সারা জীবন আমার হুকুম মেনেছে আজ আমি কেন তাদের সামনে আসব না অবশ্যই আজ আমি সরাসরি আমার জান্নাতীদের সামনে আসব মানুষ কত সুন্দর এই মানুষগুলোকে সুন্দর করে বানিয়েছেন কি আল্লাহ
তো সে আল্লাহ কত সুন্দর চিন্তা করছেন আপনি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ওগো আল্লাহর রাসূল হাল নারা রব্বুনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন কি আমরা সত্যি সত্যি আমাদের রবকে সামনে দেখব নাকি নবীজি তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন হাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদর পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কি কোনো ঝামেলা হয় কষ্ট হয় সাহাবীরা বললেন না পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে আমাদের কোনো কষ্ট হয় না আল্লাহর রাসূল সাহাবীদেরকে আবার প্রশ্ন করলেন হাল তুদাররুনা ফিস শামসি লাইসা দুনহা সাহাব মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে দুপুরবেলা সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয় নাকি সাহাবীরা বললেন না নবীজি তখন বললেন মেঘমুক্ত স্বচ্ছ আকাশে সূর্য দেখতে যেমন কোনো কষ্ট হয় না পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন কোনো ঝামেলা হয় না ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন জান্নাতে তোমাদের রবকে দেখতে কোনো ঝামেলা হবে না ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে আর আল্লাহ তাআলা বান্দাদের সামনে আসবেন আল্লাহর 70,000 নূরের পর্দা সেদিন উন্মোচিত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমরা তো গুনাহগার প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে গুনাহ করি সেই পবিত্র অনুষ্ঠানে কোন একটা কোণায় যেন দাঁড়িয়ে তোমার দর্শন আমরা লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিও আমাদেরকে কবুল করে নিও বলেন আমিন সম্মানিত ভাইরা সর্বশেষ যে পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করতে চাই এই কিয়ামতের চিত্র জাহান্নামের বিবরণ আর জান্নাতের বিবরণ সংক্ষিপ্ত সময়ে দিয়েছি এটা লম্বা বিষয় আমি শুরু দিয়ে বলেছি এটা একসাথে দেওয়া চলে উচিত হয় নাই এক বছর দিতেন কিয়ামত কিয়ামত কেমনে হবে মানুষ কেমনে উঠবে তাইলে আমিও সময় নিয়ে বিস্তারিত বলতাম কিয়ামত কিভাবে হবে আর উঠবে কেমনে ওইটা আমি আজকে বলিও নাই কেমনে উঠবে নইলে অনেকের কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যেত আরেক বছর দিতেন কিভাবে জাহান্নামীদের উপর সাইজ করা হবে পরের বছর দিতেন কেমনে জান্নাতীদেরকে আপ্যায়ন করা হবে তাহলে ভালোভাবে হয়তো হক আদায় করা যেত তিনটা বিষয় আপনারা ইউটিউবে এই বিষয়ে বক্তব্য আছে শুনে নেবেন আমি জুমার খুতবা এগুলো আলাদা আলাদা ভাবে বেশ কয়েক পর্বে আলোচনা করেছি সেখানে যা যা আছে কোরআনের কোন আয়াত বাদ দেওয়ার চেষ্টা করি না সবগুলো আয়াতকে জমা করে আখিরাত কিয়ামত জান্নাত জাহান্নাম বিষয়ে আলোচনা করেছি সেখান থেকে বিস্তারিত শুনে নেবেন ইনশাআল্লাহ এবার আসেন শেষ পয়েন্ট যেটা বলতে চাই আমরা সবাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই কি চাই না আসুন এই পূর্ণাঙ্গ ওয়াজ যদি মুখস্থ রাখতে নাও পারেন এই একটা ঘটনা মনে রাখবেন একটা ঘটনা আমি খুব সংক্ষেপে এক দেড় মিনিটে বলবো এই ঘটনাটা বলে শেষ করব পুরো ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন এই ঘটনাটা মনে রাখতে পারবেন না সবাই আসেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমরা জান্নাতের অধিবাসী হতে হলে আমাদেরকে কি করতে হবে এক বাক্যে আল্লাহ জবাব দিচ্ছে وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى অতএব যারা নফসের কামনা বাসনা মনোবৃত্তি থেকে নিজেকে সেফ রাখবে আল্লাহকে ভয় করে যারা জীবন পরিচালনা করবে আখিরাতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে যারা জীবন পরিচালনা করবে তাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন কে তাহলে একটা জিনিসের কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন সেটা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় হলো এমন জিনিস এটা থাকলে পরে সমাজের কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে কেমনে পারবে না বলছিলাম একটা ঘটনা দিয়ে শেষ করব আপনারা কি বাইমাস চিনেন আপনাদের এলাকায় কি বলেন এটাকে চেয়ারম্যান সাহেব বাইমাস বলেন তো আপনারা বাইমাস এটা থাকে কোথায় কাদার মধ্যে এটাকে কাদা একদম সরাইয়া তুলতে হয় আপনারা দেখবেন মাছ রাখার পাত্রকে আমাদের সিলেটে বলে খলই বা খালই আপনারা কি বলেন ডুলা আচ্ছা আমার মাখরা সিফাত মনে ঠিক হয় না আপনারা বুঝলে হয়েছে তো দেখবেন পুঁটি মাছ ট্যাংরা মাছ অন্যান্য মাছ অত কাদায় থাকে না কিন্তু খলই বা খালইয়ে নিলে
অন্যান্য মাছের গায়ে একটু কাদা দাদা থাকে যখন আপনি ডুবা থেকে পুকুর থেকে বিল থেকে মাছ ধরবেন দেখবেন কিছু না কিছু কাদা সেখানে থাকে কিন্তু বাইম মাছ এটা এত কাদার ভিতরে থাকে টেনে যখন বের করে পাত্রে রেখে দেখা যায় তার গায়ে কোনো ময়লা আমি বলছিলাম বাইম মাছ কাদায় থেকে যেমন পরিষ্কার থাকে আপনি জান্নাত পেতে চান এই সমাজ হলো নষ্টামি নোংরামি অশ্লীলতা বেহায়াপনা পাপাচার দিয়ে ভরা বাইম মাছ কাদার ভিতরে থেকেও যেমন পরিষ্কার থাকে আপনিও তেমনি মৃত্যুর আগ পর্যন্ত চতুর্মুখী পাপে ঘেরা সমাজে বসবাস করেও আল্লাহর হয়ে এমন ভাবে জীবন যাপন করবেন নষ্টামি নোংরামি পাপাচার যেন আপনাকে স্পর্শ না করে একজন তাকওয়াবান মানুষ হয়ে আল্লাহর সামনে যাবেন বাইম মাছের মতো পরিচ্ছন্ন তার মানে বাইম মাছ হইতে বলি নাই এটা একটা উদাহরণ উপমা আজকে ঈমান বাঁচিয়ে রাখা কত কঠিন এই মোবাইলই যথেষ্ট আপনাকে ধ্বংসের জন্য সমাজের চতুর্দিকে এত পাপাচার আপনি মোবাইল হাতে নিয়েছেন ঘরে একা কিন্তু তখন অন্তরে এই ভয় রাখবেন কেউ নাই আমার তো সবকিছু দেখছেন তিনি কে এইভাবে করে আল্লাহর ভয় অন্তরে রাখতে পারলে এই একটা কোয়ালিটি আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবে ইনশাআল্লাহ তাহলে আমরা আজকের এই লম্বা আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিলাম আমরা মরণের আগ পর্যন্ত আল্লাহ ভীতি অন্তরে লালন করে জীবন পরিচালনা করব আমরা কি পারবো ইনশাআল্লাহ পরিশেষে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের অঞ্চলের মানুষ এত ভালো এটা এই এলাকায় কোনো আলোচক না আসলে বুঝবেন না তিন পতন নীরব থেকে যে সাপোর্ট আপনারা দিয়েছেন এটা একটা অনন্য উপমা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জন্য আর আমি সবচেয়ে অভিভূত হয়েছি এখানে 380 জন সদস্য আমি যদি ভুল না করি সরি 383 এবং আরো বেশি আনন্দিত এখানে আমি দেখছি সকল দলমতের মানুষ প্যান্ডেলে বসে এটাও যেহেতু ইউটিউবার ভাইরা আছেন সবাই যেন এই এলাকার সুন্দর চিত্র দেখে এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বসা ইউনিয়নের এখানে আরো অনেক দলের মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে কবির ভাইরাও আছে আমিয়ার ভাইরাও আছে আমার চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের মানুষ চেয়ারম্যান সাহেব পুরো আলোচনায় বসলেন এই যে কোরআনের মাহফিলগুলোতে দলাদলি বাদ দিয়ে এলাকাবাসী সবাই মিলে আয়োজন করা এটা গোটা বাংলাদেশের মধ্যে এই দৌলতপুর একটা অনন্য দৃষ্টান্ত দৌলতপুর থেকে সারা বাংলাদেশের মানুষের শিক্ষা নেওয়া উচিত মসজিদ মাদ্রাসা কোরআনের মাহফিল নিয়ে আমাদের মধ্যে কোনো রাজনীতি নাই এখানে কোরআন থেকে আলোচনা হবে কোনো আলোচনা যদি বিএনপির বিরুদ্ধে যায় আওয়ামী লীগের বিরুদ্ধেও যায় আমরা চুপচাপ থেকে শুনবো কিন্তু কুরআনের মাহফিলের সৌন্দর্য আমরা ঠিক রাখবো এই যে সুন্দর সম্প্রীতির নজির আপনারা এই এলাকায় উপস্থাপন করলেন এই পরিবেশ বজায় রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মকেও একই রকম সিদ্ধান্ত নিতে হবে যাতে এই এলাকায় এই নোংরামিগুলো না ঢোকে আপনি মারা গেলে আপনার জানাজায় কে আসবে আগে আপনার এলাকার মানুষ আসবে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে গোবর আমার বাড়ি সিলেটে আপনারা এম সাইফুর রহমান সাহেবের নাম শুনেছেন কিনা তিনি বিএনপির সময় অর্থমন্ত্রী ছিলেন তার মৃত্যুতে আওয়ামী লীগের মানুষরাও কেঁদেছে আবুল মাল আব্দুল মুহিত সাহেব তিনি আবার আওয়ামী লীগের টার্মে অর্থমন্ত্রী ছিলেন তার জানাজাতে বিএনপির মানুষও গিয়েছে কেঁদেছে অর্থাৎ ব্যক্তি হিসাবে তারা তাদের এলাকায় সকলের কাছে সকলের সাথে মিলেমিশে থাকতেন দলাদলি রাজনীতি এগুলো যেন এলাকায় কুন্দলের কারণ না হয় এলাকায় আমরা যেন সবাই মিলেমিশে বাস করি কারণ আমি মারা গেলে এই এলাকার মানুষ আমার জানা যায় আপনারা যে অনন্য নজির স্থাপন করলেন এটা যেন জারি থাকে আমরা আপনাদের জন্য এই দোয়া করে যাব পাশাপাশি অনেক মায়েরা বোনেরা এসেছেন তাদের জন্য দোয়া হবে এবং এই মাহফিল অনেক পুরানো মাহফিল 25 বছর হয়ে গেছে অনেকে হয়তো নাই দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব সর্বোপরি যারা সহযোগিতা করেছেন দান সাদাকা করেছেন রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সাপোর্ট দিয়ে এই মাহফিল বাস্তবায়নে যারা সহযোগিতা করলেন তিন দিনের মাহফিল এটা বিরাট কষ্টের ব্যাপার কিন্তু যারা আয়োজন করেছেন সকলের জন্য আমরা দোয়া করে এরপরে এখান থেকে উঠব ইনশাআল্লাহ মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনব না থাকলে অনুমতি পেলে আমরা এরপরে মোনাজাতে যাব আমি হাসিবুর রহমান থাকব না একদিন এই চেয়ার থাকবে জনাব আলতাফ হোসেন স্যার থাকবেন না কেউ থাকবো না আমরা একদিন সবাই চলে যাব
এই চলে যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করা উচিত একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো কবরে মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুর থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুর থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক
উলসিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সুবান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে না اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين تين دن بيبي আজকের এই 25তম ইসলামী মহাসম্মেলনে সর্বশেষ রজনীতে আমরা গভীর রাত পর্যন্ত তোমার কালাম থেকে আলোচনা করে হাজার হাজার নারী পুরুষকে নিয়ে অসংখ্য ওলামা মাশাইখকে নিয়ে আল্লাহ গভীর রাতে আমরা গোলামের মতো মাথা নত করে ভিক্ষার দোকানে হাত পেতেছি গো আল্লাহ ও গো আমাদের মালিক আমরা যারা হাত পেতেছি আমরা সবাই জীবনে কম বেশি গুনাহ করে ফেলেছি আমরা চক্ষু বন্ধ করে যখন আমাদের নিজেদের জীবনের অতীত মনে করার চেষ্টা করি তখন আমরা গুনাহ ছাড়া আর কিছুই দেখি না এত গুনাহ আমরা করেছি এত পাপ আমরা করেছি চক্ষু বন্ধ করে যখন চিন্তা করি তখন মনে হয় যেন গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি গো আল্লাহ এত গুনাহ আমরা করেছি এই গুনাহের সাগরে ডুবে থেকে এই গুনাহগুলো নিয়ে যদি আমরা দুনিয়ার সফর শেষ করে তোমার সামনে হাজির হই তোমার জাহান্নামের আযাব ছাড়া আমাদের কিছুই নসিব হবে না মালিক তুমি আমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছো এই দুর্বল শরীর নিয়ে তোমার আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ গো আমাদের রব প্রতিদিন কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কত মানুষের মৃত্যুর খবর আমাদের কানে আসে এমন একটা দিন আসবে যখন প্রতিটি এলাকার মাইকে আমাদেরও মৃত্যুর খবর ঘোষণা হয়ে যাবে এমন একটা মুহূর্ত আসবে যখন আমরাও দুনিয়া থেকে চলে যাব মালিক
আমরা যে গুনাহ করেছি গুনার বুঝানি আমরা কবরে যেতে চাই না গত বছর মাহফিলে এমন অনেক মানুষ ছিলেন যারা এ বছর মাহফিলের আগে কবরের বাসিন্দা হয়েছে আগামী বছর এই মাহফিল আমাদের নসিব হবে কিনা আমরা জানি না এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আজকের এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি আমাদের গুনাহগুলো বাকি থেকে যায় কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না ওই কবর বড় ভয়াবহ জায়গা কবর বড় সাংঘাতিক জায়গা আমরা যদি আমাদের বাসায় ফিরতে পারি কিছুক্ষণ পরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমানোর সুযোগ পাব কিন্তু যে কবর আমাদের জন্য অপেক্ষমান সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিছানা নাই নিচে মাটি ডানেও মাটি বামেও মাটি উপরে হলো বাঁশের ছাউনি শীতের দিনে কবর খুললে পোকা মাকড় দেখা যায় ধুলাবালু দেখা যায় বর্ষাকালে কবর খুললে শুধু পানি দেখা যায় আমাদের এই শরীর যে শরীরকে আমরা এত দামি দামি শাওয়ার জেল দামি দামি সাবান দিয়ে ঘষা মাজা করি এই দেহ আমাদের হয়তো বর্ষাকালের কবরের কাদামাটি আর পানি কিংবা এই শীতকালের কবর খোড়া ধুলাবালি যুক্ত আর পোকামাকড় যুক্ত কবরই তার স্থান হবে রব্বুল আলামিন কত মানুষকে আমরা কবরে শুইয়ে দিয়েছি কত মানুষকে আমরা জানাজা দিয়েছি আমাদের জানাজাও সামনে রেডি ওগো মালিক কত গুনাহ করেছি প্রকাশ্যে যেগুলো করেছি দুনিয়ার মানুষ অনেক গুনাহগুলো জানে কিন্তু গোপনে গোপনে যে গুনাহগুলো করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না আমাদের গোপন গোপন গুলাগুলো তুমি যদি একবার ফাঁস করে দাও আমরা বাড়ির বাহিরে মুখ দেখাবার কোনো সাহস পাব না রব্বুল আলামিন আমাদের গোপন গোপনে গুনাহগুলো তুমি ফাঁস করে দিয়ে দুনিয়া আখিরাতে আমাদেরকে লজ্জায় ফেলে দিও না যেগুলো আমরা গোপনে গোপনে করেছি তোমার নাম তো সত্তার গোপনে গোপনে সেগুলো তুমি মাফ করে দাও ওগো আমাদের মালিক আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি যদি আজ আমাদের হাজারি না শুনে আমাদেরকে মাফ না করে তাড়িয়ে দাও আমাদের তো আর কারো কাছে গিয়ে ভিক্ষা চাওয়ার জায়গা নাই দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে মানুষ খালি হাতে ফিরায় না রব্বুল আলামিন তুমি তো গোটা সৃষ্টি জগৎকে মাত্র এক ভাগ দয়া দিয়েছ আর বাকি 99 টুকরা দয়া তুমি তোমার কাছে রেখে দিয়েছ দুনিয়ার মানুষ যদি অল্প দয়া পেয়ে কাউকে খালি হাতে না ফিরায় তো তুমি তো 99 টুকরা দয়া রহমতের মালিক আমরা তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পেতেছি চোখের পানিও ছিঁড়ে দিয়েছি আল্লাহ আমাদের চোখের পানি আর ভিক্ষার হাত দেখে তুমি কি আমাদের প্রতি দয়া পরবেশ হয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তুমি তোমার রহমতের কোলে তুলে নিতে পারো না ওগো আমাদের রব জানি না এরপরে আর কোনো দিন এভাবে গুনাহ মাফের সুযোগ পাবো কিনা এভাবে ফরিয়াদের সুযোগ পাবো কিনা আল্লাহ আমরা হাত তুলে তোমার কাছে ভিক্ষুকের মতো ফরিয়াদ করছি আমরা আমাদের জীবনে ছোট বড় জানা ও জানা যত গুনাহ করেছি দয়া করে আমাদের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও রব্বুল আলামিন
গভীর রাতে আমরা যখন হাত তুলেছি আমাদের মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবার কথা বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে ওঠে বাবা যখন খাবার খেতে বসে নিজে না খেয়ে সন্তানের মুখে তখন খাবারের লোকটা তুলে দিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করি বাবা আমাদেরকে লালন পালন ভরণ পোষণের বন্দোবস্ত করেছে ঈদের সময় যখন আসে বাবা ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা কাপড় গায়ে দেয় আর সন্তানের চেহারাটা মনটা যেন খারাপ হয়ে না যায় বাবা নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানকে বাজার থেকে নতুন কাপড় কিনে দিয়েছে সন্তান যখন কোনো বিপদে পড়ে যায় বাবা এসে বুকে জড়িয়ে নেয় আর মাথায় হাত বুলিয়ে তখন সান্ত্বনা দেয় আমাদের যাদের বাবা নাই আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার এখন কেউ নাই মালিক এখানে যারা হাত তুলেছেন অনেকে তাদের মাও হারিয়ে ফেলেছেন একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ কত মধু মাখা কত জাদু মাখাই নাম মা বলে ডাক দিলেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা আমাদের মায়ের ঋণ তো কোনোভাবেই শোধ করতে পারব না গো আল্লাহ একদিন আর দুই দিন নয় একটা না দশ মাস চল্লিশ সপ্তাহ আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট করেছে রাতের বেলা যখন দুনিয়ার সকল মানুষ ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম একটা না দশটা মাস মাকে আমরা আরাম করে ঘুমাতে দেই নাই সন্তান যখন পেটের ভিতরে গুতাগুতি করে নড়াচড়া করে মায়ের তখন কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় মা তখন ঘুম ভেঙে বারবার বারবার চোখের পানি ছাড়ে আর সন্তানের জন্য অপেক্ষা করে করে কষ্ট ভুলে থাকে দিনের বেলা আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ শেষ করে ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেন ঠিক তখনই সন্তান যখন পেটের ভেতরে নড়াচড়া দিয়ে উঠে মায়ের তখনই বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায় ক্ষুধার্ত পেটে মা না খেয়ে খাবারের প্লেটটা রেখে দিই বেডরুমে গিয়ে গিয়ে শুধু খান্না করে এভাবে যে কতদিন কত রাত কত মাস মা কষ্ট করেছেন সেগুলো তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ এরপরে যেদিন আমাদেরকে ডেলিভারির সময় আসলো আমাদের মা সেদিন কি যে কষ্ট করলেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দেওয়ার সময় ২০ আর ২৫ নয় ৫০ থেকে ৫৫ ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ সেই কষ্ট সেই যন্ত্রণা আমাদের মা কি করে যে সহ্য করেছেন তুমি আর সের মালিক আল্লাহ আর আমাদের মা ছাড়া সেটা কেউ জানে না দুনিয়াতে আসার পরেও আমাদের মা আমাদেরকে কত মায়া মমতা দিয়ে প্রতিপালন করেছেন আমরা যখন অসুস্থ থাকি সারা রাত তখন মা জেগে থাকে এই যে রাত একটা হয়ে গেল ২টা বেজে যাবে ৩টা বেজে যাবে
আমরা বাড়ি ফিরার আগ পর্যন্ত আমাদের বাড়ির কেউ আমাদের জন্য টেনশন করবে না অপেক্ষাও করবে না কিন্তু একজন আছেন আমাদের মমতা মহিমা তার চক্ষু বন্ধ হবে না ঘুমাবে না একটু পর পর ফোন করবে বাবারে সবাই তো বাড়ি চলে আসলো তুই কেন এখনো আসলি না তোর টেনশনে তো আমার ঘুম লাগে না আমাদের যাদের মা নাই তাদের ফোনের মধ্যে মায়ের কোনো কল এখন নাই বাড়িতে গেলে দেখা যায় সবাই ঘুমিয়ে আছে কিন্তু গভীর রাতে একজন না ঘুমিয়ে বাড়ির দরজায় তখনও পাহারাদারের মতো দাঁড়িয়ে আছেন তিনি হলেন আমাদের মমতা মহিমা আমাদের যাদের মা নাই বাড়ির দরজায় আমাদের জন্য এখন আর দাঁড়িয়ে থাকার কেউ নাই রব্বুল আলামিন তাকিয়ে দেখো মা বাপ হারিয়ে তিন সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে আল্লাহ আমাদের চোখের পানি দেখে আর ভিক্ষার হাতগুলো দেখে তোমার কি দয়া হয় না ওগো আমাদের মালিক আমাদের যাদের মা বাবা আমরা হারিয়ে ফেলেছি আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চির দিনের জন্য নিভিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও আমরা যেন আমাদের মা বাবার খেদমত করতে পারি তৌফিক দাও আল্লাহুম্মা গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুন রাব্বিরহামহুমা আমার বাবার আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না নিজেদের বাবা মায়ের জন্য সকলেই আমার সঙ্গে দোয়া করেন সবাই পড়েন রব ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও বিশেষ করে আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ ভাইয়ের মা বাবা তার নানা নানি সকলেই দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তুমি তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও এই মহা সম্মেলন যারা বাস্তবায়ন করতেন তাদের মধ্যে 3382 জন ইতিমধ্যেই দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছেন আল্লাহ তোমার কোরআন পাগল এই বান্দাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ডানে বামে যারা বসে আছেন সকলেই অত্যন্ত কোরআন পাগল এই এলাকার তিন দিনের এই মাহফিল যেন তিন দিনের ঈদ তিন দিনের মিলন মেলা এই মাহফিলের জন্য তোমার বান্দারা কত কষ্ট করেছেন পরিশ্রম করেছেন টাকা পয়সা দিয়েছেন চেয়ারম্যান সাহেব আছেন জনাব আলতাফ হোসেন মাস্টার স্যার আছেন এখানে এবং ডানে বামে আরো অসংখ্য গুণী মানুষ আছেন আল্লাহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন দয়া করে সবার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আমার অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন গভীর রাত পর্যন্ত আমার বোনেরা ছিলেন আল্লাহ তুমি তাদের গুণাগুলো মাফ করে দাও সকলকে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দাও আমার ডানে বামে এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ দাড়ি পাকা অনেক মুরব্বি চাচারা এসেছেন আল্লাহ আমার চাচাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমার অসংখ্য যুবক ভাইয়েরা মাহফিলে এসেছেন তাদের প্রত্যেককে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক দিয়ে দাও এই সম্মেলন বাস্তবায়ন কমিটির যত জীবিত সদস্য আছেন নেক হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন সম্মেলনের সম্মানিত উদ্বোধক জনাব আলতাফ হোসেন মাস্টার সাহেবের নেক হায়াত বাড়িয়ে দাও তার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও যতদিন তিনি বেঁচে থাকবেন এভাবে দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দিয়ে দাও মাহফিলের আজকের তৃতীয় দিবসের সম্মানিত প্রধান অতিথি জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদিকে মাফ করে দাও তোমার বান্দা বিদেশে আছেন তাকে তুমি হেফাজতে রাখো আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও তাকে তুমি দিনের জন্য কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি ছিলেন অত্র ইউনিয়নের
চেয়ারম্যান সাহেব জনাব শরীফ মাহমুদ খান বাহালুল অত্যন্ত বিনয়ী মানুষ আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও তাকে তুমি আরো বেশি সম্মানিত করে দাও তাকে এই জনপ্রতিনিধির যে দায়িত্ব তিনি পেয়েছেন এই দায়িত্ব পালনের জন্য যত যোগ্যতা দক্ষতা আমানতদারিতা স্বচ্ছতা জবাবদিহিতার যত গুণ আছে সকল গুণে তুমি তাকে গুণান্বিত করে দাও আমার ডানে বামে অনেক আলেম ওলামা বসে আছেন আল্লাহ তাদের ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ ফয়েজউদ্দিন আহমেদ এবং সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় সানাউল্লাহ ভাইকে আল্লাহ তুমি মাফ করে দাও এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন পৃষ্ঠপোষক ছিলেন জনাব মাহমুদুল হাসান মাসুদ অত্যন্ত তরুণ মানুষ যুবক মানুষ আল্লাহ তুমি তার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও রাব্বুল আলামিন শিক্ষা এবং সমাজ উন্নয়নে কাজ করার সকল তৌফিক তুমি তাকে দিয়ে দাও ইসলামের জন্য তুমি তাকে কবুল করে নাও আমি তো অনেকের নাম বলতে পারলাম না আল্লাহ তুমি সকলের নাম জানো সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন অনেক প্রবাসীরা সহযোগিতা করেছেন তাদেরকে মাফ করে দাও অনেক অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করে দাও এই এলাকাবাসী সকলকে মাফ করে দাও ২৪ সালে যারা এসএসসি দাখিল পরীক্ষা দিচ্ছেন সুস্থ এবং সুন্দরভাবে নিরাপদে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও এই এলাকার কবরবাসী সকলকে মাফ করে দাও দীর্ঘ সময় ধরে যারা আমিন আমিন বলছেন আল্লাহ সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও এই এলাকায় কোরআনের এই মাহফিলের সুন্দর পরিবেশ যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই ব্যবস্থা করে দাও ফিলিস্তিন সহ তামাম দুনিয়ার মুসলিমদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন আখেরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না সবাই আমরা একদিন বিদায় নিব আমরা শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি গুনাহ করার কারণে আমাদের উপর বেজার হয়ে তুমি আমাদেরকে গাড়ির নিচে ফেলে দিয়ে মর্মান্তিক অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আমাদের নাফরমানির কারণে আগুনে ফেলে দুর্ঘটনায় কবলিত করে এমন মর্মান্তিক মৃত্যু তুমি আমাদেরকে দিও না আমাদের গুনাহের কারণে এমন কোন রোগ দিও না যে রোগের কোন চিকিৎসা দুনিয়ায় হয় না আমাদের পাপের কারণে এমন কোন কঠিন রোগ দিয়ে পরীক্ষা করো না যে রোগের কারণে বিছানা থেকে উঠা যায় না বিছানায় পেশাব পায়খানা করে পেশাব পায়খানায় গড়াগড়ি করতে হয় এমন জিল্লতি আর বিজ্জতির মৌত আমাদেরকে দিও না রব্বুল আলামিন যখন আমাদের মৌতের সময় চলে আসবে নামাজে যখন তোমাকে সাজদা দেই সাজদারত অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় জুমার রাতে জুমার দিনে রমাদানের মতো বরকতময় মাসে তাও যদি নসিব না হয় তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই তোমার কাছে যে মৌতের জন্য আহাজারি করতেন সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও আর মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ